অনেক খুশি যারা কাজ পাবেন তাদের জি আপু, হচ্ছে, মানে তারা যদি এখন আমার সামনে থাকতেন তাহলে হয়তো আমি বলতাম আপু আসেন আপনার একটা চুম্মা দিয়ে দিই, কিন্তু সেটা দিতে পারতেছি না আপু, এটা কি আপু সিরিয়াসলি যে আমি কি পরিমানে খুশি হচ্ছি, আমার ব্যাচ থেকে কাজ পাচ্ছে, আমি যে কি পরিমানে খুশি হচ্ছি আপু, এবং আমি প্রাউডলি জানেন আমার আমি অনেক যেখান ভালো থেকে, লাগতেছে। আমি যেখান থেকে করেছি আমার মেন্টরদেরকে বলছি যে ভাইয়া জানেন আমার স্টুডেন্টরা কাজ পাচ্ছে, এবং আপনারা যদি দেখেন যে আমি কালকে তো পোস্ট করেছি কিছু কিছু জায়গায় আমার জবটা নিয়ে, ইভেন আমার মেন্টররা আমাকে যখন মেন্টর ডাকছে ভাইয়াদের সাথে আমার ইনবক্সে কথা হচ্ছে, তো তো মানে আমার আসলে খুব খুব ভালো লাগছে, মানে আমি আমার নিজের জব পাওয়ার পরে আমার এত ভালো লাগেনি বা এত খুশি হইনি যতটা আপু খুশি আপনাদের কাছ থেকে হয়েছি। হ্যাঁ আপু, আমি তো একটা জব পেয়েছি লিঙ্কডইন এর ইনভাইট সেন্ড করা, ওটা কি অ্যাড করবেন নাকি ওটা? অবশ্যই ভাইয়া কংগ্রেচুলেশন, আরেকটা ও ভাইয়া কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশনস, দিয়ে দেন আমাকে ওটা ভাইয়া। কিন্তু ইনভাইট সেন্ড করা ইউএস এর ক্লায়েন্ট। ওকে ভাইয়া আপনি আমাকে শুধু আপনার নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার ছবি সব আমাকে দেন, এবং কত টাকার কাজটা এই অ্যামাউন্টটা আমাকে শুধু একটু বলে দেন যাতে আমি অফিসকে মিনিস্ট্রিতে দিয়ে দিতে পারি। হ্যাঁ এটা তো আপু আওয়ারলি কাজ, আওয়ারলি $4, আওয়ারলি $4 কতদিনের কাজ? ওটা তো শিওর নাই। উনি আমাকে লিঙ্ক দিবে, আমি লিঙ্ক গুলোতে গিয়ে গিয়ে ইনভাইট করবো। ওকে কত? আচ্ছা আচ্ছা প্রতিদিন আপনার 200টা করে ইনভাইট পাঠাতে হবে, এটা হুম চলতে থাকবে আর কি, ও যতদিন পাঠাবে ততদিন। ওকে পার্মানেন্ট, তাহলে একটা কাজ আমার গ্রুপ থেকে হলো, তিনটা কাজ রেজওয়ানা আপু, মিথিলা আপু, সুমন ভাইয়া, তিনজন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। খাদিজা আপু কই? খাদিজা আপু একটা কাজ নিয়ে আসুক, ফাহাদ ভাইয়া একটা কাজ পাবে, তারপর আমাদের আরাফাত ভাইয়া পাবে, আমরা কি দোষ করলাম? ইনশাআল্লাহ আপু আমরা আপনারা সবাই সাবমিট করব। পাবেন। আমি তাদের নামটা কেন বললাম জানেন? কারণ তারা অলরেডি কাজ করছে, আপনাদের মার্কেট প্লেসে এখনো অ্যাকাউন্ট নেই, ওই জন্য আপু বললাম যাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে তারা নিয়ে আসতেছে, আর আপনাদের অ্যাকাউন্ট খোলার পরপরই হচ্ছে আপনারাও স্টার্ট করে দিবেন। আপনাদের অ্যাকাউন্টটা আমি হচ্ছে আপু আমার অ্যাকাউন্ট নেই কিন্তু, অ্যাকাউন্ট আমি আমার কিন্তু কিছু নেই। আমি আর রায়হান ভাই সেম, কিন্তু কথা হচ্ছে যে আমি একটু সোশ্যাল মিডিয়াতে বেশি ছিলাম, হয়তো একটু বেশি জানি এই। না আপু ইনশাআল্লাহ আমিও সেম, আমারও কোনো অ্যাকাউন্ট নেই, আর্ন করতে সবাই পারবেন এবং এখন সবাই বলে দেন যে আমার মতো সবাই সেম। হ্যাঁ আমিও রায়হান ভাইয়ের মতো সেম, আমারও কোনো আমরা কিছু নেই। সেম। আচ্ছা কিন্তু আমাদেরকে হ্যালো আপু, আগানোর দায়িত্ব হচ্ছে সুলতান আপু। আমি হ্যাঁ আপু হচ্ছি রাহান ভাইয়ের ছোট বোন, আমি রাহান ভাইয়া সেম না, আমি আর রাহান ভাই তো আছি। রাহান ভাইয়ের দলে সবাই যোগ করেন। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, একটু কথা বলতে দিলে এই আমি এত ক্লাস। সেলিব্রিটি হয়ে গেলাম, আমাকে এত হ্যাঁ এত উপরে তুলে দেওয়া হচ্ছে কেন? নেই ভাইয়া বুঝতে আপনি পারছি পপুলার না হয়ে যাচ্ছেন, এটা খুব ভালো জানেন, আপনার মতো হওয়াটাও অনেক বড় একটা ব্যাপার আপু। যে রায়হান ভাই আমি আমি লিঙ্ক শিখতে আইডিতে চাই। অলরেডি 7-8টা কি বলা জানি সার্টিফিকেট আপলোড করে দিছে। হুম সুমন ভাইয়া, রেজওয়ানা আপু, আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের পুরো নাম এবং আপনাদের একটা করে ছবি আমাকে দিয়ে দেন, আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করে দিয়ে দেন, আমি আপনাদের এটা এখনই মিনিস্ট্রিতে যাতে দিয়ে দিতে পারি। ওকে, হোয়াটসঅ্যাপে দিব নাকি আপনার মেসেঞ্জারে দিব? ভাইয়া হোয়াটসঅ্যাপে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফার্স্টে দিবেন যে কাজ পেয়েছেন, আর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং ছবিটা আপনারা দুজন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে ছবির রেজুলেশনটা কমবে না, নষ্ট হবে না। আর আজকে আমরা লিঙ্কডইনের প্রোফাইল তো সবার গুছানো হয়ে গেছে, আমরা লিঙ্কডইনের প্রোফাইল গুছানোর পরবর্তীতে যে দেখছেন ভাইয়া যে কাজটা পেয়েছে, এটা কিন্তু লিঙ্কডইনে বসে বসে 200 কানেক্ট করা, পার আওয়ার হচ্ছে ওনাকে দিবে $4 না $5। এই যে লিঙ্কডইনের ভাইয়ার যেটা হচ্ছে, ভাইয়ার কিন্তু কানেকশন শুধু বসে বসে অ্যাড করবে, আপনাদেরও এরকম আসবে বাই রিকোয়েস্ট, আপনারাও এরকম পাবেন যে অ্যাড করে দেন, ভাইয়া তো আপওয়ার্কে কাজ করে এই জন্য পার আওয়ার, আর আপনাদেরকে প্যাকেজ আকারে দিবে যে পার আওয়ার আপনাদেরকে এত দিব, আপনারা এইটা করে দেন। আমরা যারা আপওয়ার্কে না, আমরা তো ফাইবারে কাজ করবো, ফাইবারে কিন্তু এটা প্যাকেজ আকারে আসবে যে আপনি আমাকে 400 কানেকশন অ্যাড করে দেন, 3 দিন টাইম দেবো বা 4 দিন টাইম দেবো,
আপনি হচ্ছে এত ডলার নেবেন, এবং তখন আপনারা একটা কাজ করবেন, আপনারা তো সবাই জানেন যে একদিনে 100 করা যায়, তোরা যদি 500 চায় আপনারা ফার্স্টে ওদের কাছ থেকে 7 দিন দিবেন, 7 দিন টাইম নিয়ে আপনারা 5 দিনে কাজটা ডেলিভারি করবেন। 5 দিনে ডেলিভারি করলে আপনি 2 দিন আগে এক্সট্রা ডেলিভারি করে দিলেন না, এটাতে হবে কি আপনার বায়ার খুব খুশি হয়ে যাবে যে সে আমাকে আর্লি কাজটা ডেলিভার করলো, এতে আপনার আপনার রেটিংসটা তারা খুব ভালো দিবে এবং এটা থেকে টিপস পাওয়ার চান্স বেশি থাকে। এটা খুব ভালো বলতে পারবে মিথিলা আপু। মিথিলা আপু ফাইবারে কাজ করে। মিথিলা আপু কি আছেন, জয়েন করেছেন? জি আপু, কি জানেন বলছিলেন আপু? আপু আমি বায়ার দেখে মেসেজ দিছিলাম, সরি আপু। না না ঠিক আছে আপু, এটা বললাম যে আমরা যদি ধরেন 5 দিনের একটা কাজ নিলাম ফাইবারে, 7 দিনের কাজটা যদি আমি 5 দিনে কমপ্লিট করি বায়ারকে দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে বায়ার হ্যাপি হয়ে রেটিংসটা ভালো দেয় এবং একটা ভালো টিপস দেয়, তাই না আপু? জি আপু, জি আপু অনেক ভালো টিপস দেয় এবং তাকে যদি গোলাই পাসলে যদি কক বুঝে দেওয়া যায় তাহলেও সে টিপস দিয়ে দেয়। এই যে দেখছেন আমার বেশিরভাগ টিপস ওখান থেকেই আসে, গুলাই পাসলে বুঝিয়ে দিই। ওকে রেজোনা আপু, আর হচ্ছে সুমন ভাইয়া আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, আপনাদের নামটা ছবিটা দিয়ে দেন, আমি অফিসকে জানিয়ে দিই যে আপনারা দুজন আরো কাজ পেয়েছেন। একজন তো মিথিলা আপুটা কালকে জানালাম, আরো দুজন পেয়েছেন, মেবি আমাদের কোঅর্ডিনেটর স্যার জয়েন করেছেন। স্যার আমার ব্যাচ থেকে আরো দুজন কাজ পেয়েছে। হ্যালো হ্যালো, আমাদের কোঅর্ডিনেটর স্যার তো জয়েন করেছেন। হ্যাঁ স্যার জয়েন করেছেন, তো আমি হচ্ছি স্যার আমি আপনাদেরকে ওই ট্রেনার গ্রুপে দিয়ে দিব ওনাদের নামটা, আর আমার মর্নিং ব্যাচের একজন পেয়েছেন ওনার নামটাও আমি দিয়ে দিব। স্যার হয়তো মিউট করে কথা বলছেন। স্যার মিউট করে কথা বলছেন মনে হচ্ছেন না স্যার, মেবি আসলে কনফিউজ হয়ে যাচ্ছেন, হয়তো স্টার্ট করতে না করতে আপনারা আর্ন করছেন ওই জন্য হয়তো স্যার আসলে না এখানে দুইটা আইডি দেখতেছি। আমি শুনতে পেয়েছি বেশ ভালো লাগছে। আর কথা হচ্ছে আপনাদের, আপনারা যারা নতুন জয়েন মানে যারা খুব দ্রুত কাজ পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যাপারে তো আমরা অবশ্যই সবসময় মন্ত্রী মহোদয়কে ইনফর্ম করি, হতেও পারে আপনাদের জন্য ভালো কোনো কিছু থাকতেও পারে, আমি জানি না, আমি আমি এখন বলছি না, হয়তো হয়তো। আর আপনাদের মেন্টর তো ফ্যান্টাস্টিক মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে কাজ শিখতেছেন, তা আমাদের জন্য অনেক ভালো, আমাদের জন্য আমাদের জন্য একটা অনেক বড় সফলতা। নতুন যারা কাজ পেয়েছেন তারা একটু বলুন তো আপনাদের সম্পর্কে বা আপনাদের কাজের সম্পর্কে। জি স্যার, আমি যে কাজটি পেয়েছি ওটা হচ্ছে ইউএস এর একটা ক্লায়েন্ট, ওনাকে লিংকডইন এর কানেকশন গুলো অ্যাড করে দিতে হবে, উনি আমাকে আপওয়ার্কে হায়ার করেছেন আওয়ারলি $4 করে, আর উনি আমাকে লিংক গুলো দিয়ে দিবেন যাদেরকে অ্যাড করার প্রয়োজন হবে, আমি পর্যায়ক্রমে ওই লিংক গুলাতে গিয়ে ওনাদের কানেকশন গুলো অ্যাড করে দিব লিংকডইন এ। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন হয়েছে অ্যাকাউন্ট করেছেন? আমি অ্যাকাউন্ট খুলেছি অনেক আগে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছি নতুন, আর ডিজিটাল মার্কেটিং এর কাজটা এই কাজটি আমি এই আজকে কালকে রাতে পেলাম। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের মেন্টর আপনাদের জন্য অনেক লাকি। হ্যাঁ, আমরা আগে অন্য কাজগুলো জানতাম কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো জানতাম না, এখন উনি আমাদেরকে শেখানোর পরে দেখলাম যে এই কাজগুলো সহজ এবং সহজে কাজ পাওয়া যায়। আমি শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করেছি লিংকডইন ইনভাইট সেন্ডিং জবটাতে, তো উনি দেখলাম সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়ে দিল যে হ্যাঁ তুমি যদি কাজটা করতে পারো আমি তোমাকে কাজটা দিব, তখন বুঝতে পারলাম যে এই কাজটা সহজ এবং এই কাজটা সহজে পাওয়া যায়। এখন আপু গতকালকে এই কাজটা শিখিয়েছিল আমাদের ক্লাসে, তো আমি রাত্রে জাস্ট ট্রাই করেছিলাম যে কাজটা পাই কিনা, ট্রাই করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, উনি সাথে সাথেই এক ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ কাজটা যে করতে পারবা বললা পারবা কিনা, আমি বলছি হ্যাঁ পারবো, তখন উনি আমাকে আওয়ারলিতে হায়ার করেছেন আর আওয়ারলি উনি আমাকে পেমেন্ট করবে বলতেছেন। মাশাআল্লাহ, যাক আপনাকে অনেক অনেক অভিনন্দন। আর আর কে পেয়েছেন, আর কে পেয়েছেন? স্যার আমি রেজোনা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি একটু আপনার ভিডিওটা অন করুন।
আসলে ভাইয়া এনারা হচ্ছেন সবাই হিজাব করেন, তো তো ওই জন্য গরমের সময় হিজাব করে যদি ভিডিওটা অন করেন মাথা গরম হয়ে যায়, তখন কাজ বুঝতে এনাদের সমস্যা হয়, এই জন্য আমি জাস্ট স্ক্রিনশটটার সময় আপুদেরকে কল করি আর বাদ বাকি ভাইয়ারা সবাই ভিডিও অন করা রাখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এটা নেসেসারি না যে ভিডিও অন করতে হবে। আচ্ছা বলুন আপনি, আপনি কি কাজ পেয়েছেন বলুন। স্যার আমি পেয়েছি ফেসবুক পেজ ওনার ক্রিয়েট করা আছে, আমার শুধু একটু দেখে দিতে হবে প্লাস অপটিমাইজেশন করতে হবে এই, প্লাস উনি আবার আমাকে পরে ওনার ইউটিউব চ্যানেলটা একটু দেখে দিতে বললেন, সেটা পরে, আগে ফেসবুক পেজটা একটু করে দিতে বলছেন এইটুকু। আচ্ছা আচ্ছা, আপনি কবে অ্যাকাউন্ট করেছেন? আমি 2018 করেছিলাম, তবে খুব একটা কাজ করা হয়নি, এখন মানে আপুর থেকে শেখার পরে একটু ট্রাই করতেছি। তাও এটা আমি পেজ আমার ফেসবুক ফ্রেন্ড থেকে, উনি আমাকে এটা বলেছেন যে একটু করে দিতে হল, করে দিলে ভালো হয়। সো এই হিসেবে এই হিসেবে একটা কাজ পাননি বলতে, আপনি 2018 অ্যাকাউন্ট করেছেন কিন্তু তারপর থেকে আপনি না, তখন আমি গ্রাফিক্স ডিজাইনিং করতাম, তো আমি আমার একাডেমিক কারণে একটু অফ রেখেছিলাম, এখন আবার চাচ্ছি আর কি ওটা শুরু করতে, যেহেতু আপুকে পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, আপনার সবাই আস্তে আস্তে আরো বেশি বেশি কাজ পাবেন। আচ্ছা কালকে যে কাজ পেয়েছে আপনি কি সে, না ওটা অন্য একজন কিছু একটা নাম দেখলাম? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, দেখ ভালো, ঠিক আছে, আপনারা এভাবেই কাজ করতে থাকুন, কাজ আরো বেশি বেশি পান, এটাই আমরাও চাই, আমাদের কাছেও ভালো লাগে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর মেন্টরের কথা শুনবেন, ভালো দেখবেন, আরো বেশি বেশি কাজ করবেন, কারণ টিচারদের দোয়াও অনেক বড় একটা ব্যাপার। সবাই খুবই ভালো, মেন্টরের কথা শুনে তো কাজগুলো পাচ্ছি স্যার, কারণ এই কাজগুলো তো সহজ, কিন্তু আগে তো জানতাম না স্যার যে লিংকডইনে ইনভিটেশন সেন্ড করার কাজ পাওয়া যায়, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজ পাওয়া যায়, এমনি শুনতাম, কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে কাজ পেতে হবে সেগুলো জানতাম না স্যার। আসলে ভাই এটা পুরো ক্রেডিটটা হচ্ছে যে আপু, উনি এত সুন্দর করে মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা বুঝতে সক্ষম এবং খুব তাড়াতাড়ি ক্যাচ করে কাজগুলো নিতে পারতেছি কনফিডেন্টলি, এটা হচ্ছে পুরো ক্রেডিটটা আপু, না হলে তো 7 দিন বা 5 দিনে ক্লাস করে কেউ হচ্ছে এত আর্লি কাজ নিতে পারে না। আপনাদের মতো এত দ্রুত আর কেউ কাজ পায়নি, আপনার মেন্টরের মতো এত মানে দ্রুত আর কোন মেন্টরের কেউ এই কাজটা পায়নি, অনেকগুলো ক্লাস চলতেছে, 40,000 আপনাদের মতো এরকম 40,000 জনকে কাজ শেখানো হচ্ছে। এখন আপনি এটাকে 3 দিয়ে ভাগ করেন, 40,000 কে 3 দিয়ে ভাগ করলে আপনি হিসেব করেন যতজন স্টুডেন্ট এরাই শিখতেছে ডিজিটাল মার্কেটিং, বাট এত বেশি আপনাদের মধ্যে এত দ্রুত কেউই আসলে কাজ পাইনি। ইনশাআল্লাহ উইশ ইউ অল দা বেস্ট, আপনাদের সবার জন্যই আসলে অনেক অনেক শুভকামনা, আপনারা খুব ভালোভাবে কাজ শেখেন, আরো বেশি বেশি কাজ আপনারা পান, বেশি বেশি টাকা আপনারা আর্ন করেন, এটাই আমরা চাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ স্যার জি, কোনো কোয়েশ্চেন আছে কারো? না স্যার, আমরা চিন্তা করছিলাম যে পরবর্তীতে আমাদের টিম নিয়ে কাজ করার জন্য, আমাদের যারা ডিজিটাল মার্কেটিং কাজ করছি সবাই একসাথে কাজ করব। হ্যাঁ, আপনারা সবাই একসাথে যেমন কাজও করতে পারবেন, এবং আমরা যদি আপনাদের আরো অ্যাডভান্স লেভেলে কোনো কোর্স ইয়া করি সেক্ষেত্রেও আমরা আবার আপনাদেরকে যাতে নিতে পারি, আপনাদের সবার ডাটা তো আমাদের কাছে থাকবেই, আপনাদের মেন্টর উনি তো ডেফিনেটলি আমাদের সাথে থাকবেন। সো এছাড়া আমার মনে হয় আপনাদের মেন্টর আসলে যথেষ্ট হেল্পফুল, যে যিনি শুধু আপনাদের ক্লাস টাইমটাই শুধু দেন না, ক্লাসের বাইরেও আপনাদেরকে যথেষ্ট হেল্প করেন। তো এটাই আর কি, তো ঠিক আছে, আর ভবিষ্যতে আপনারাও মেন্টর হতে পারবেন, আপনাদের ডাটা আমাদের কাছে আছে, ভবিষ্যতে আপনাদেরকেও আমরা মেন্টর হিসেবে নিয়ে নেব ইনশাআল্লাহ, আপনারা ওভাবেই শেখেন যেন আপনারাও অন্যদেরকে শেখাতে পারেন। হ্যাঁ জি, ঠিক আছে, ভালো থাকুন সবাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম, ঠিক আছে, সুলতান আপু ভালো থাকেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আপনিও ভালো থাকবেন। জি থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা এখন আমার চেহারাটা দেখলে বুঝতে পারতেন যে আমি কতটা ব্লাশিং করতেছি। আপু সিরিয়াসলি আমি ব্লাশিং করতেছি আপু, আমি অনেক হ্যাপি আপু, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। এবং হচ্ছে কাজগুলো তো সহজ, কিন্তু প্রবলেম হচ্ছে যে কিভাবে করতে হবে, আর আসলে যে এটা একটা কাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে যে এটা একটা কাজ, এটা তো আগে অনেকেই জানে না মনে হয়।
সুন্দরভাবে আর ইজিলি আমাদেরকে কাজগুলো মানে শিখাই ফেলছে, তো ওই জন্য আমাদের কাছে কাজগুলো খুব বেশি সহজ মনে হচ্ছে। অন্য মানে আগে যখন ভাবতাম এগুলো অনেক বেশি কঠিন মনে হইতো, এখন আপুর কারণে কাজগুলো অনেক সহজ মনে হচ্ছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আর বলেন না, গোলাপি থেকে লাল হয়ে যাবো আপু। এখন যদি সত্যি তোর সাথে আমার দেখা হইতো আপু, আমি তোর জড়ায় ধরতাম কথা, এখন যদি সত্যি আপনাদের সাথে দেখা হইতো আমাদের সবাইকে জড়ায় ধরে আপু চুমা দিয়ে দিতাম, আমি এত পরিমানে খুশি হয়েছি আপু। আপু ইনশাল্লাহ দিন যত যাবে দেখবেন সবাই কাজ পেয়ে যাবে। অ্যাকাউন্টে যদি টাইম না দেন, অ্যাকাউন্টের গিগ যদি না থাকে, আপনার অ্যাকাউন্টের গিগ এর উপরে ইমপ্রেশন ভিউ ক্লিক কমে যাবে, ক্লিক কমে গেলে র্যাঙ্ক হবে না, আপনি কাজ পাবেন না। এই জন্য আমি চাচ্ছি যে কি ইয়ার মত ওই যে freelancer.com এ আপু আমি freelancer.com না আপনারা যদি গিগ ছাড়া আমি ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখাই তাহলে কি আপনাদের হয়ে যাবে বলেন? একটা গিগ তো একটা গিগের আন্ডারে তো আপনারা কাজ পাবেন না। দেখা যাবে আজকে আপনাদেরকে কিছু গিগ দেখাবো, দেখবেন যে ডিজিটাল প্রথম অবস্থায় সোশ্যাল মিডিয়া নিয়ে একটা গিগের আন্ডারে, সে লেভেল ওয়ান সেলার। তো গিগ আপনাদের খুলতে হলে আপু আপনাদের আমি গিগটা খুলে দিব হচ্ছে, আমি ক্যানভাটা দেখাবো অফলাইন এসিও, যেটা ছবি এসিও করা হয়, কারণ একটা গিগ করতে গেলে আপনাদের ছবি এসিও করতে হবে, ছবি এসিওটা দেখাবো, আর হচ্ছে আমি ইউটিউব মার্কেটিংটা দেখাবো। এই টোটালটা শেষ হওয়ার পরে আমি আপনাদের ফার্স্টে অনলাইন মার্কেটপ্লেসে নিয়ে যাব। গিগ খুলবেন আপনারা তিনটা চারটা, ফেসবুক নিয়ে দুটা, ইউটিউব নিয়ে একটা, লিংকডইন নিয়ে একটা, টোটাল চারটা গিগ। চারটা গিগের আন্ডার থেকে তখন কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে আপনাদের, কিন্তু এখন খুললে তো আর চারটা গিগ হচ্ছে না, তখন ভিউ আর ইমপ্রেশন কমে গেলে আপনার গিগ র্যাঙ্ক করে না, র্যাঙ্ক না করলে কাজ পাওয়া যায় না আপু ফাইবারে। বুঝা গেছে কেন খুলে দিচ্ছি না এখন আপু? আপু ভাইয়ারা বুঝতে পেরেছেন? আর যারা পাচ্ছেন লাকিলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমি ওটা দেখছি যে আপু এটা আমি করছি, দেখবেন যে বিজনেস অ্যাকাউন্ট করা শিখাই দিছে। হ্যাঁ আপু ডেসক্রিপশন কিন্তু লিখে দিতে পারি নাই, কালকে আমি কথাগুলো কেন বলছি অবশ্য বুঝতে পারবেন। আমি আচ্ছা অপটিমাইজেশন এ নিজে করবে, $20 দিবে বলছে ফ্রিল্যান্সার, রিভিউ দিলো কালকে রাতে কাজটা করেছি, পেমেন্ট করেছে। আর সে ফ্রিল্যান্সারে টাকা দিলে নাকি তার বেশি কাটতেছে, এখন সে পেওনিয়ারে পেমেন্ট করবে, এখান থেকে পারবে। ওকে ফাইন, পেওনিয়ারে পেমেন্ট করলে খুবই ভালো। আর এটা আপনার যে পেওনিয়ারে পেমেন্টটা হয়েছে, ওকে ভাই আপনার নাম ফোন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার সব দিয়ে দেন, আমি সবাইটা দিয়ে দিই কথা ছিল। সে মানে ইন্ডিয়ান ভাইয়ার তো বুঝেনি কত বড় ইয়া হয়। 750 ডলার 750 রুপি
ওকে ভাই আমি এখনই এটা দিয়ে দিচ্ছি কাইন্ডলি আমাকে আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার ছবি সহ দিন সুমন ভাই রেজানা আপু আর ভাইয়া এটা ভাইয়া কোন মার্কেটপ্লেসে পেয়েছেন চেয়েছে ভাইয়া আপু freelancer.com freelancer.com এ আচ্ছা আপু এটা করেছি দেখেন জাস্ট এখানে আপনি কি দিতে পারেন আমি ওখানে ভাইয়া আপু ওর পেজটা লিংক আমি দিছি দেখেন মানে ও নাকি স্যাটিসফাইড বাট আমি কিন্তু স্যাটিসফাইড না এটা করে এখন ও না স্যাটিসফাইড হইছে সেটা আমি তো জানি না আচ্ছা আমি দেখছি দেখছি আপনারা সবাই দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ প্রিয়াম আমাদের পত্র শুট হয়ে গেছে আমি স্ক্রিন শেয়ার করলে তো আপনারা এখন চিৎকার করে বলতে থাকবেন আপু স্ক্রিন ব্লার আপু স্ক্রিন না না আপু আজকে একদম ক্লিয়ার স্ক্রিন স্ক্রিন না দেখি স্ক্রিন ক্লিয়ার ভাইয়া ক্লিয়ারের মধ্যে ব্লার আর কি আচ্ছা এই যে ভাইয়া টেক্সটটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভাইয়া টাকা পেয়েছে একদম রিভিউ সহ আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ফ্রি মানে ফ্রি এডুকেশনের ওয়েবসাইট ওটা whitefaculty.com ইন্ডিয়ান ওয়েবসাইট সাফায়ার পাইলট আবু যে $20টা দিচ্ছে ওটা কিন্তু দিছে আমাকে জাস্ট পিক্সেল সেটআপের জন্য আমি তো আপনাকে পিক্সেল সেটআপ শিখাই নাই ভাইয়া আরে আমি তো এখন আপনাদেরকে পিক্সেল সেটআপ শেখাই নাই এখন আপনি শিখার নাই আমি ওই জন্যই চাপটা দিছি কালকে ওটা ইউটিউব থেকে দেখেই বসাই দিছি কোডটা আচ্ছা ইউটিউব থেকে দেখে কারণ ভাইয়া আমি এখন দেখাতে গেলে আমার ওয়েবসাইট লাগবে এখন আমি যদি আপনাদেরকে একবার প্র্যাকটিস পারপাসে দেখাই আপনাদের মাথা গরম হয়ে থাকবে আপনি বলেন তো আপনার মাথা হ্যাঁ হ্যাঁ আপু আপনার ওয়েবসাইট লাগবে এজন্য আপু আমি কয়েকদিন ধরে কিন্তু আপনাকে চাপ দিছিলাম এই ওয়ার্ডপ্রেস এবং কন্টেন্ট নিয়ে গতকালও অনেক বলছি ক্লাসে না বলে আপনি আলাদা করেন আমি আলাদা আপনাকে একা হয়তো একটা আমার ওয়েবসাইট আপনাকে বলতাম বাইরের ওয়েবসাইট নেন কিভাবে করে আমি বসিয়ে দিই আমি বসিয়ে দিতাম এখন যদি আমি দেখাতে যাই ভাইয়া আপনারা বুঝবেন না প্র্যাকটিস করতে পারবেন না আমি কিন্তু না বসাই দিছি এখন আমিই বসাই দিছি ভিডিও দিলে ভিডিও টুকটা আমি কিন্তু টুকটা ওয়েব ডিজাইন ও ওয়েব ডিজাইনিং করতে পারে সব কাজ সবাই সব কাজ পারে কারণ হচ্ছে ভাইয়া তারা শিখা আগে থেকে শুরু করেছে আপনি এখন থেকে শিখা শুরু করেছেন আপনিও সব পারবেন এটা নিয়ে ভয়ের কিছু নাই আচ্ছা ভাইয়া পারছেন এটা আমি অনেক ইন্সপায়ার হচ্ছি তাই আপনি কতটা প্রাউড ফিল করছেন জানি না কিন্তু আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে আপু আপনি বিশ্বাস আমি যদি ভিডিওটা অন করে আমি যদি ভিডিওটা অন করে আসতে পারতাম আপনাদের তাহলে আপনারা দেখতেন যে আমি লাল থেকে মানে গোলাপি থেকে লাল লাল থেকে কোন কোন কালার যে আমি হয়ে যাচ্ছি আমি বুঝতে পারবো না আমরা আমরা অনেক বেশি খুশি হইছি আপনারও প্রথম প্রথম দিকে শুরু করা আর বেশও মাশাআল্লাহ আপু বিলিভ করেন আমি কোন বাইরের কাজ পেলে আমি এত খুশি হই না আমার এত এক্সাইটমেন্ট হয় না এত স্মাইল থাকে না আমার ফেসে জি আপু সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাদের বেজটা একদম আগানো মানে একদম প্রথম থেকে যে ওরা আমাদের উপর চোখ রাখছে ওইটা রাখতে পারছে বেজ মানে হচ্ছে আপনাদের আর আপু এই পাশে দেখেন হচ্ছে পিছনে দেখেন ট্যাবগুলো ট্যাবগুলো ও নাকি এখনো ভালো করে ভাবতে পারে নাই ওই জন্য শিখাই দিছি আপনি কেমনে করতে হবে ও নিজে করে নিবে একটা জিনিস কখনোই কাউকে শিখাবেন না ডিজিটাল মার্কেটিং কোনোদিন কাউকে শিখাবেন না বায়ারকে তো নাই এটা ডিজিটাল মার্কেটারদের প্রথম বলতেছিল ওই জন্য বলে দিলাম আর কি না ভাইয়া তুমি বুঝবে না কোনো না কোনো ওয়েতে বুঝাই নিতে হবে আপনাকে আচ্ছা তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আচ্ছা ওটা শেষ হোক জি আপু বলেন ওটা শেষ হোক তারপর বলি শেষ হ্যাঁ ভাইয়া বলেন সাবিব ভাইয়া শেষ ভালোই তো করছেন ভাইয়া আপনি তো জাস্ট আপনি এখানে করছেন শুধু পিক্সেল সেটআপ তাই না ভাইয়া কি পিক্সেল সেটআপটাই করেছেন এই পেজের হ্যাঁ হ্যাঁ মূলত পেজটা খুলে
পেজটা খুলে উপরে দেখেন বাটনগুলো সেট করছি আর পিক্সেল সেটআপটা করছি। আচ্ছা এই লার্ন মোড আছে প্রথম ইয়ার নিচে আপনার কভার ফটোটাও আমার দেওয়া অবশ্য কভার ফটোর নিচে যেই বাটনগুলো আছে না ওই লার্ন মোড আর সেন্ড মেসেজ সেন্ড মেসেজটা তো বাই ডিফল্ট থেকে যায় না না বাই ডিফল্ট একটা থাকে একটা থাকে এখানে তো দুটো বাই ডিফল্ট একটা থাকে হ্যাঁ বাই ডিফল্ট সেন্ড মেসেজ থাকে আপনি লার্ন মোডটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দুইটা ওইটা আমি এনে দিছি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বিতান্ত হইছে ওকে মেইনলি এটা শিখাই দিতে হইছে আমার মেইন কাজটা ইয়াতে করি না মেইন কাজটা পিক্সেলেই করছি বুঝছেন আপনি ওই যে ওর ওয়েবসাইটে পিক্সেল চেকার দিয়ে দেখবেন তো একটা পিক্সেল দেওয়াই আছে ভাই ভাই কালকে আমি যে টিপস দিয়েছিলাম সেই টিপস আজকে अप्लाई করার কারণে আজকে আপনার কথা অনেকে শুনতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছে মোটামুটি কি টিপস ভাইয়া না না আপু ওই যে ভাইয়া না ভাইয়া আমি আজকে অন্য করে না না আপনি ওইটা ট্রাই করে দেখেন ভাইয়া আমি আজকে অন্য করে বুঝছেন ওই ওয়াইফাই নাই ওইটা না আরেকটা ওয়াইফাই ঢুকে গেছে আমি আজকে তাইলে তো এটা মেবি আমরা যখন পিক্সেল ভাষায় ওটা ট্রাই করব আপনারা টিপসটা ট্রাই করব আরে ওখানে কিন্তু ভাই আইপি নিয়ে একটু কথা আছে আপনি যখন করবেন তখন আমাকে একটু নক দিবেন কিন্তু আমরা যখন পিক্সেলের কাজ করব তখন হয়তোবা এটা আমরা দিতে পারবো কারণ ভাইয়া তো আমার শেখানোর আগেই করে ফেলেছে সো ভাইয়ার এটা ভাইয়ার একটা আর্নিং হবে কিন্তু আমার কাছ থেকে বাট খুশি হলাম ভাইয়া আপনি শিখে ফেলেছেন এটা পিক্সেলের কাজ আচ্ছা থ্যাঙ্ক ইউ আর হচ্ছে হ্যাঁ মিথিলা আপু কি যেন বলছিলেন আপনি আপু ওই যে আরেকজনের সাথে যে কথা বলছিলাম যে হচ্ছে 7,000-6,000 এর মধ্যে আটকে ছিল তো সে লাস্ট 6,000 এ মানছে তো আমাকে বলছে যে আমি কি কি করব এটার উপর একটা লিস্ট তাকে একটু জানাতে যাতে সে কাজটা কনফার্ম করতে পারে আর পেজের তো কোনো কাজ করা আছে না পেজও আপনি ক্রিয়েট করবেন না পেজ হচ্ছে ক্রিয়েট করা আছে সবকিছু আছে অ্যাবাউটও আছে জাস্ট ইন্টারনাল যে জিনিসগুলো আছে যেমন ফ্রিকোয়েন্টলি আনসার দেন রিপ্লাই গুলো এই জিনিসগুলো গোছাতে হবে আর হচ্ছে যে আপনার 1 মান্থ যেটা আমাদের অবজারভেশনে থাকবে সেটা এখন তাকে এটা এমন কিভাবে প্রেজেন্ট করব যে সে মানে আর কোনো কোশ্চেনই যেতে না করে ওকে আপনি তাকে এভাবে বোঝাবেন যে আপনার ক্লায়েন্টরা যখন আসবে তখন যে আপনার মেসেজ দিবে আপনি যে থাকবেন না তো ক্লায়েন্ট মেসেজ দিয়ে রিপ্লাই না পেলে আমরা খুব বিরক্ত হয়ে যাই না এখন এই মেসেজগুলো কি হবে কিভাবে হবে কিভাবে যাবে যাতে আপনার ওই ক্লায়েন্টটা থেকে যায় আপনার ওখানে থাকে ওইভাবে আমি সেট করব এটা সেট করাটা আসলে এরকম এরকম পুরো ডিটেইল বলবেন না ওভারঅল একটা জাস্ট বেসিকটা ডিটেইলটাকে বোঝাবেন না এবং বলবেন তোমার প্রোফাইলের এই জিনিসগুলো এভাবে আছে এটা অ্যাড করলে এভাবে যাবে এটা অ্যাড করলে এভাবে যাবে পুরো ডিটেইল কিন্তু না আপু আমি আপনাকে ডিটেইল বলছি কিন্তু আপনি শর্টলি যতটুকু শর্টলি বলা যায় ডিটেইল বললে আমি বলবো না হয় জি ডিটেইল বললে তো মনে হয় আমিই ভুল করলাম আপু তো বলছেই আগে এগুলো এভাবে ডিটেইল না ডিটেইল কখনো বলতে হয় না ডিসক্রাইব করতে হবে কখনো বায়ারকে দিতে হয় না জি কালকে অলরেডি আমাকে বলছি যে আপনার ইমেজও তো ভালো না ওটাকে আমাকে একটু রেজুলেশন বাড়াই দিতে হবে এরপর হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে ছবিটা যদি কেউ সার্চ করে মানে ওই রিলেটেড ছবি যদি কেউ সার্চ করে আপনার ছবিটাও যাতে আসে সেটা আমি করে দিব এভাবে ওকে কিছুটা বুঝাইছিলাম মানে অফলাইন এসইও যেটা আর কি এভাবে এভাবেই ওকে বুঝান যে তোমার এখানে আসলে তোমার পেজটাকে কেউ সার্চ করলে কেন পাচ্ছে না কেন রিচ হচ্ছে না কেন এনগেজমেন্ট হচ্ছে না কারণ হচ্ছে এই জিনিসগুলো এগুলি আসলে তোমাকে বললে তুমি তত ডিটেইলে বুঝবে না এটা অনেক বড় একটা ব্যাপার এটা আমি তোমাকে শর্টে বুঝাচ্ছি যে আমি এমন কিছু সেট করে দিব যাতে কেউ ওই দুই একটা ওয়ার্ড দিয়ে খুঁজলেই তোমাকে পাওয়া যায় ঠিক আছে ওইরকম ভাবে করে দিব আর তোমার ছবিটাও আমি এমন ভাবে করে দিব যাতে এই ছবিটা গুগলে দেয়া মাত্র তোমার পেজটা শো করে বা এই ছবির যে নামটা থাকবে সেটা দিয়ে সার্চ করতে যাতে দেখা যায় জি আপু ঠিক আছে আচ্ছা ভাবে বলে ছবির ক্ষেত্রে আমাদের কি কি শিখতে হবে ছবির জন্য মানে প্রোফাইল পিকচার বা কভার ফটো এগুলোর জন্য এইটার জন্য আপু যারা গ্রাফিক্স এর কাজ জানে তারা তো গ্রাফিক্স দিয়েই করবে আর আমরা যারা গ্রাফিক্স এর কাজ জানি না কিন্তু আমরা প্রিটেন্ড করবো আমরা গ্রাফিক্স ডিজাইনার তারা ক্যানভা দিয়ে শিখবো ক্যানভাটা হচ্ছে সবচেয়ে ইজি এর উপরেও যদি চান আপনারা শিখতে পারেন কিন্তু বাকিগুলি আমাকে দেখে বলতে হবে কি কি ওয়েবসাইট আছে ওইগুলি না মানে আপু ক্যানভা দিয়ে কাজ করলে তো আমাদের মানে সমস্যা হবে না 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 ক্যানভা দিয়ে কাজ করলে সমস্যা হবে না ক্যানভাতে কিছু পেমেন্ট থাকে পেমেন্ট ইস্যু থাকে সেটা হচ্ছে আপনি যদি ক্যানভা থেকে কোনো এলিমেন্টস ইউজ করছেন যেটা পেমেন্ট মানে যেটাকে পেমেন্ট করতে হচ্ছে ওইটা যদি আপনি পে করেন তাহলে ওই এলিমেন্টটা দিয়ে আপনি খুব সুন্দর একটা ছবি দিতে পারেন আর আপনি যদি মনে করেন না আমি ফ্রি করতে করব তাহলে সেখানে ফ্রি অনেক এলিমেন্টস আছে ওইগুলি আপনি অ্যাড করে আপনি করে নিতে পারবেন এবং ওখান থেকে ক্যানভা থেকে ছবিটা ক্রিয়েট করে আপনারা করবেন কি ওইটাকে অফলাইন এসইও করে দিবেন
ছবি অফলাইন এসইও করে তারপর যখন আপলোড করবেন, তখন একবার গুগল যখন গুগল অ্যালগরিদমে যখন এটা হয়ে যাবে যে এই ছবিটা আপনি এসইও করে দিয়েছেন, তখন ওই ছবি রিলেটেড যত ট্যাগ আছে আপনি ওখানে কিছু ট্যাগ ইউজ করতে হবে, ওই ট্যাগ গুলি দেখা যাবে যারা ওই ট্যাগের ওয়ার্ডটা লিখবে তাদের ওখানে আপনার ছবিটা শো করে ফেলবে। আচ্ছা, এগুলো তো আপনি শিখিয়ে দিবেন আপু? অবশ্যই আপু, ঠিক আছে আপু, ছবির এসইও করাটার ক্যানভাটা একদিনই দেখাবো ইনশাআল্লাহ আপু। তাহলে থ্যাংক ইউ আমাদের তো সবার প্রোফাইল গোছানো হয়ে গেছে, সবার প্রোফাইল গোছানো হয়ে গেছে না আমাদের? তার দেখার কোনো প্রয়োজন আছে যে কিওয়ার্ড দেওয়ার কথা বলেছিলাম, যেভাবে যেভাবে দিতে বলেছিলাম ওইভাবে তো মোটামুটি সবার হয়েছে, বুঝেছেন তো কোথায় কোনটা দিতে হবে নাকি কারোটা দেখতে হবে? আপু আমি অ্যাবাউট লিখছি, এখন দেখো একটা কি চেক করে দেখবেন একবার? ওকে ভাই দিতে পারেন, আমি একটা রিচেক করে দিতে পারি যদি অন্য কারো কোনো প্রবলেম না হয়। আপনারা অ্যাকাউন্টটা যদি ফুললি শিখতে পারেন অ্যাকাউন্ট গোছানোটা, তাইলে হবে কি আপনাদের এই যে ভাইয়া যে কাজটা পেয়েছে সুমন ভাইয়া যে লিংকডইনে জাস্ট কানেকশন বাড়ানো, তো এরকম অনেক কাজ আসবে যে দেখবেন লিংকডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়া, ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, তো ফুল কাজটা জানলে আপনার বায়ার আপনার উপরে হ্যাপি থাকবে। তো আপনারা যদি বলেন যে না আপু আমাদের প্রবলেম নেই আমরা একটা রিচেক দিতে চাই, তাহলে আমি দিব। আর যদি বলেন না আপু রিচেক দিব না আমরা নেক্সট চলে যাবো, তাহলে আমি পরেরটাতে যাবো। একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন যে আপনারা রিচেক দেবেন না নেক্সট টপিকটাতে চলে যাবো। জি ভাইয়া, আপু যার ডাউট আছে অথবা মনে হচ্ছে লিংকডইন আপনার সবগুলো অপশন দিয়ে কাজ না করে অল স্টারটা তো ক্লিক করেন, এটা কি সবগুলাই ইন্টারনেটে কাজ করতে হবে? মানে ওই কোনো অল স্টার থাকতে যেটা আপনি বলছিলেন ভাইয়া, অল স্টার থাকতে হলে আপনাকে প্রত্যেকটা জায়গা টাচ করে যেতে হবে। একটা প্রোফাইল আমার যদি ইনফরমেশন গুলো না থাকে মানে অল স্টার, তাহলে কি সমস্যা? ইনফরমেশন না থাকলে ধরেন আপনার কোনো না কোনো এক্সপেরিয়েন্স তো থাকবে, আপনার জব হয়তো আপনি করেননি কিন্তু আপনার কোথাও না কোথাও একটা এক্সপেরিয়েন্স আছে, এবং যখন আপনি কোনো মানে ওইরকম বায়ারের দিবেন তো বায়ারকে বলবেন তোমার যদি এই ইনফরমেশন গুলি না দাও সেক্ষেত্রে তোমার অল স্টার আসবে না, তোমার প্রোফাইল ফুলফিল হবে না। তোমার প্রোফাইল ফুলফিল করার জন্য তোমাকে এরকম একটা এক্সপেরিয়েন্স দিতে হবে। এখন এক্সপেরিয়েন্স তুমি কোত্থেকে দিবা? হতে পারে তুমি কোনো জায়গায় ইন্টার্ন হয়ে আছো, কারণ ওরা কিন্তু জব করছে। দেখা যায় যে বাইরের ক্লায়েন্টরা দেখা যায় ছোটখাটো ভ্যাকেশন গুলিতে ওরা ছোটখাটো রেস্টুরেন্টে জব করছে, একটা ওয়েট্রেস এর জব করছে বা বারটেন্ডার হিসেবে জব করছে, ওরা ওইটাকে তাদের এক্সপিরিয়েন্স হিসেবে দিয়ে দিতে পারে। আপনার নেই বা আমার নেই কিন্তু বাইরের দেখা যাবে ছোটখাটো অনেক হ্যাঁ, তোমার এই ইনফরমেশন গুলি আমার লাগবে তোমার প্রোফাইলটা গোছানোর জন্য, তোমার প্রোফাইলটা ফুললি রেডি করার জন্য। কারণ আমি বারবার বলছি যে লিংকডইন হচ্ছে আমাদের প্রফেশনাল একটা সিভি, প্রোফাইলটা প্রফেশনাল। আমার কোশ্চেনটা হচ্ছে মানে আমার প্রোফাইলটা যদি অল স্টার না দেয় না দেখে কেউ ভিউ করতে, মানে ওই ক্ষেত্রে মানে নেগেটিভ রিভিউ আসবে কিনা? আপনার এখন আপনার প্রোফাইল যখন অল স্টার দেখবে না তখন তো আপনার কাছে কি কাজ আসবে বা আপনাকে কেউ নক করবে যাচ্ছে ওর প্রোফাইল তো অল স্টার না, তার মানে ও নাই ওইটা। এখন আপনার যখন এক্সপিরিয়েন্স নাই, আমি সেই জায়গায় আপনাদের এক্সপিরিয়েন্স হিসেবে দিতে বলেছি হচ্ছে ইন্টারনেট এলইডিপি, এটা দিতে বলেছি না, এটা দিলে দেখবেন অল স্টার চলে আসবে। এবং এটা আমি আপনাদের এই প্রজেক্ট যারা প্রজেক্টে আছেন তাদের সবার সাথে কথা বলেছি যে আমার স্টুডেন্টদের প্রোফাইলটা খুলতে হবে আর্নিং এর জন্য, তাদের একটা পোস্ট দেয়া লাগবে। এখন তাদেরকে আমি একটা ইন্টার্ন হিসেবে পোস্ট দিয়ে এখানে দিচ্ছি, আপনাদের কোনো কমপ্লেইন আছে কিনা? তারা বলেছে না আপনি দিয়ে দেন, আপনার স্টুডেন্টদের যদি এটা কাজে লাগে তাহলে আমাদের কোনো অবজেকশন নেই। আপু আমার তো আসে নাই তো, মানে আমি ওই জন্য কোশ্চেনটা। ওকে ভাই, আপনারটা আসেনি কেন সেটা আমি দেখলে বলতে পারবো। আপনি কি ইন্টারনেট এলইডিপি দিয়েছিলেন? তাহলে প্রবলেমটা কি হয়েছে ভাইয়া, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করলে আমি বুঝতে পারবো প্রবলেমটা কোথায় হয়েছে। তাহলে সবাই তো কথা বললো না, একজনই শুধু বললো ডাউট শেষ করে নেক্সট। আপু আমারটা তো হয়নি, খাদিজাপুরটা হয়নি না, কালকে আমার শরীর খারাপ ছিল, আমারটা দেখেননি মনে হয়। আচ্ছা আপু তাহলে আজকে আমি দেখে দিচ্ছি আপনারটা।
মুন্না ভাইয়েরটা দেখে নিই, তারপর আপনারটা দেখে দিচ্ছি, তারপর আরাফাত ভাইয়ের অ্যাবাউট। আর কারো কোনো কিছু? আর মুন্না ভাইয়া আপনার যে কভার ফটোটা দিয়েছেন, কভার ফটোটা চেঞ্জ করবেন। না পেলে ভাইয়া ব্ল্যাঙ্ক রাখেন, কিন্তু কভার ফটোটা চেঞ্জ করে দিবেন, কারণ প্রফেশনাল একটা জিনিস একবার ক্রিয়েট করলে ওটা থেকে যাবে, ছবিটা আপনার প্রোফাইলে থেকে যাবে। আপু ছবিটা নিয়ে একটু বলেন, মানে ছবিটা কি রকম হওয়া উচিত, ছবিটা পিকচার এবং কভার। কভার ফটোটা আপনার কাজের ধরন দিয়ে হতে পারে, যেমন ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কি কাজ করছেন আপনি, আপনি তো এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং স্পেশালিস্ট লিখেছেন না, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, তো সোশ্যাল মিডিয়ার একটা ছবি যেটার হচ্ছে আইকন গুলি থাকে, যেমন ফেসবুকের আইকন আছে আমাদের এখানে ভাইয়া, এই যে দেখেন আই ইন, ভাইয়ার ছবিটার উপরে লেফট সাইডে আই ইন একটা লেখা দেখতে পাচ্ছেন, আই এন আই এন, উপরে উপরে একদম উপরে সার্চ বারের পাশে আই এন বড় করে একটা নীলের মধ্যে লেখা, এটা হচ্ছে লিঙ্কডইনের লোগো। এরকম ফেসবুকের লোগো আছে, টুইটারের লোগো আছে, এই লোগোগুলি যেগুলি ট্রান্সপারেন্ট লোগো, ওই লোগোগুলিকে কালেক্ট করে আমরা একটা ছবির মধ্যে বসাবো, সেই ছবিটার মধ্যে বসানোর পরে সেই ছবিটার আদার্স কিছু এলিমেন্টস অ্যাড করে আমি লিখে দিব যে এখানে কি কি কাজ করা হয়, ওটাকে আমরা কভার ফটো হিসেবে দিয়ে দিব। এটা আমাদের একটা প্রমোশন হয়ে যাবে, আমাদের নিজেদের একটা প্রমোশন হয়ে যাবে এবং আমার প্রোফাইলের জন্য রেডি হয়ে গেল। এই টাইপের ছবি ক্যানভা থেকে ক্রিয়েট করা যাবে না? ক্যানভা থেকে খুব ইজিলি ক্রিয়েট করা যায়। তাহলে কি আজকে আমি এটা চেক করে আগে ক্যানভা দেখাবো, ছবি এসইও দেখাবো, তারপর এখানে জব পোস্ট আর অ্যাড ম্যানেজারটা দেখাবো? ক্যানভাটা ছবিটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের আর পরবর্তীতে কোনো ঝামেলা থাকছে না, সব জায়গায় আমরা এসইও করে আপলোড করতে পারছি। ক্যানভাটা আগে দেখাবো? পরে জ্যামের মধ্যে আপনাদের মাথায় থাকবে না, দেখতে গেলে ওই ছোট টিপসটা আপনাদের তখন মনে থাকবে না। আপু আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। আচ্ছা এখানে না আরেকটু নিচে, যেখানে মানে আমরা আপু বলেছিল যে আমরা যেকোনো কোর্সে অথবা যেকোনো কোর্সের এখানে আপু আমি একটা জিনিস দেখাচ্ছি, মনে করেন আমার একটা কোর্স আছে, মানে একটা কোর্স করা আছে কথায় কথা ওয়ার্ডপ্রেস এ, এখন আপু আমি এখানে কোর্সের নাম লিখলাম, তারপরে হচ্ছে নাম্বার না হয় লিখলাম অথবা না লিখলাম অপশনাল হিসাবে, কিন্তু আপু এখানে অ্যাসোসিয়েট হিসাবে যে আমার যে অপশন গুলো আসছে সেগুলো হয়তো আমার এলইডিপি আসছে অথবা আমার ভার্সিটি গুলো আসছে, মানে যেগুলো আমরা প্রোফাইলে আমরা তো ওখানে ওই যে আমরা এডুকেশনে এক্সপেরিয়েন্সে যে ওইগুলি অ্যাড করেছি ওই জন্য আমাদের এগুলি আসছে, আমরা কিন্তু ওখানে কোথাও। এখন আপু আমার কথা হচ্ছে কি যে আপু আমার কোশ্চেনটা মেইন হচ্ছে কি মানে আমরা তাহলে কি মানে যেমন ইউডিমি কোর্স আছে তারপরে আরো অনেকগুলো কোর্স আছে, এইগুলো যদি আমাদের করা হয় তখন কি আমরা এডুকেশনেও কি এই সাবজেক্ট অ্যাড করব কিনা? হ্যাঁ, কারণ এটা এটা শেখা হয়েছে না আপনার, মানে শর্ট কোর্স, শর্ট কোর্স করা হয়েছে, ডিপ্লোমাও কিন্তু একটা এডুকেশন, তিন মাসের ডিপ্লোমা আছে, তিন মাসের ডিপ্লোমা আছে না সেটাকে আমরা এডুকেশন হিসেবে কাউন্ট করি না, তো ওটাকেও এডুকেশন হিসেবে আমরা এডুকেশনে ঢুকিয়ে দিব। আমি বলেছিলাম যে যাদের সার্টিফিকেট আছে তারা এটা এডুকেশনে আর এক্সপেরিয়েন্সে ঢুকান, যাদের সার্টিফিকেট নাই তারা একটা কোর্সে ঢুকান, কারণ সার্টিফিকেট থাকলে ওখানে আপনি সার্টিফিকেটটা স্ক্যান করে দিতে পারছেন, সার্টিফিকেট না থাকলে কোর্সে দিয়ে দিতে পারছেন, দেয়ার তো একটা ওয়ে থাকছে। এই কথাটা বলেছিলাম, সার্টিফিকেট থাকলে এটা কোথায় দেওয়া লাগবে? আপনি বাইরের কান্ট্রির যারা ধরেন এই যে হোটেল ম্যানেজমেন্টের উপরে শর্ট কোর্স গুলি করছে, তারা কি দিচ্ছে না এডুকেশনে, তারা হোটেল ম্যানেজমেন্ট করেছে?
মুন্না ভাই একটা কাজ করেন, একটু কষ্ট করেন, মানে একটু এডুকেশনে যান, আমি আপনাকে দিয়ে একটু প্র্যাকটিস আমি শুনতে পাই না, একজন একজন করে বলেন তাহলে আমি শুনতে পাই। জি আমি এটা কোথাও আসলে মানে অ্যাড করার মতো এই যে ভার্চুয়াল অথবা এই অনলাইন কোর্স গুলো যে কোথায় অ্যাড করব, তো এটা কোথাও ট্যাগ করাতে পারিনি আমি অ্যাকচুয়ালি। ইউডেমি ট্যাগ করাতে পারেনি এটাই আপু, আমি একটা যেমন এডিসন আছে, তারপরে আমাদের মুক্তপাঠ আছে, এগুলো কোথায় অ্যাড করাবো, মানে এডুকেশনে অ্যাড করিয়ে তারপরে করতে হবে, কিন্তু আমি ট্যাগ করাতে পারিনি। আমি একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমি যখন গুগল কালকেও বলছিলাম যে গুগল গ্যারেজ থেকে যখন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা করছিলাম ফান্ডামেন্টাল, ওটা যখন আমি ওরা যখন শেষ করার পরে ওরা বলছে যে মানে লিংকডইনে অ্যাড করব কিনা, আমি যখন ওকে দিছি তখন কিন্তু ওরা আমার এই ইয়াটা একটা কিন্তু সার্টিফিকেটেই অ্যাড করে দিছে সরাসরি। আমি ওই হিসাবে আমার যতগুলো সার্টিফিকেট আছে আমি ওই হিসাবে সবগুলো সার্টিফিকেট দিছি, ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে যে কি লিংকডইনে আছে সবগুলোই কিন্তু আসছে। আমি হচ্ছে গ্যাস্ট্রো থেকে করছিলাম, গ্যাস্ট্রোর ইয়াটা আসছে, একটা গরম করে দিয়েন না, একটা সেকেন্ড হোল্ড করেন আমি দেখে নিই। ভাইয়া আপনি একটু এলিসন লেখেন তো এখানে কষ্ট করে। দিব ভাইয়া এলিসন ALISON LAI না না ভাইয়া এ ফার্স্ট এ মানে আমার অথবা এ তাও আই আমি আপনার জন্য খুঁজে আনছি, দাঁড়ান না আপু, এটা আমি আরেকটা ট্যাগ করাচ্ছি মানে এলিসন, একটু ভাইয়া ডিজিটাল মার্কেটিং দেন। আপনি কোর্স করতে পারেন কি কি কোর্স করা হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এগুলো, তারপর ইমেইল মার্কেটিং, এগুলো টুকটাক লিখতে পারেন ভাইয়া, কিছু মনে করেন না, আপনাকে দিয়ে একটু কাজ করাচ্ছি। না না সমস্যা নেই, এটা আমার শিখা হচ্ছে ভাইয়া, এটা ট্যাগ নিচ্ছে না, ট্যাগ না নেয়ার কারণ হচ্ছে এরা ওভাবে ট্যাগ না নিলেও কিন্তু আপনি ছবিটা ইউডেমির একটা ছবি, আপনি সার্টিফিকেটের ছবিটা সহ অ্যাড করতে পারছেন। মুন্না ভাই আপনি আপনার স্ক্রিনশটটা একটু অফ রাখেন, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই। আচ্ছা জি ভাইয়া, আপনি কিন্তু অটো অ্যাড করে আমাকে একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন কষ্ট করে। জি আপু
সার্টিফিকেটে কিন্তু ইউডেমিটা আসছে সার্টিফিকেট আসছে জি আপু সার্টিফিকেট হলে সার্টিফিকেট গুলো সার্টিফিকেটে শো করে সার্টিফিকেটে তো বললাম যে সার্টিফিকেট আপনি পারবেন এই যে দেখেন আমি ইউডেমি দিয়ে দিলে ডিজিটাল মার্কেটিং এর কোন কোর্স করেছি আমি গ্রেড এ পেয়েছি জিনিসটা এভাবে আসছে কিন্তু আপনার ইউডেমিটা ইয়ে হচ্ছে না যে জিনিসটা যে দেখেন আমার ইডেন মহিলা কলেজে কিন্তু হয়নি ইডেনটা কিন্তু আমার নেয়নি ইডেনটা ট্যাগ নেয়নি তার মানে ইডেনকে কেউ চিনবে না ওরকম কিন্তু না ভাইয়া ওটা আমাদের ভার্সিটির বেলায় হয় না আপনি কি বলতে চাচ্ছেন আমাকে আরেকবার বলেন আমি বুঝি ভাই আপনার কথা না আপু আমি জাস্ট বলছিলাম যে আপনি মানে অ্যাড করেছেন এই যে ভাইয়া বলছে ইউডেমি ট্যাগ হয় কোর্সে সরি সার্টিফিকেটে এখন আপনি মানে সার্টিফিকেট অ্যাড করেছিলেন নাকি ডিএক্স এডুকেশনে অ্যাড করেছেন এই যে দেখেন কোথায় এডিট এডুকেশনে গিয়ে এডুকেশন অ্যাড করেছি নাই বুঝতে এটা ট্যাগ না হলে কোনো প্রবলেম নাই তারপরে আমাদের এই যে শর্ট কোর্স গুলো অনলাইন কোর্স গুলো আছে এগুলো আমাদের এডুকেশনে ফার্স্ট অ্যাড করে তারপরে যদি এডুকেশনের ট্যাগ নিয়ে নেয় যদি এডুকেশনের ট্যাগ নিয়ে নেয় ট্যাগ না নেয় আর মানে এই না যে এটা নেই ট্যাগ না নেয় আর মানে আছে জিনিসটা আছে হয়তো তারা এখানে নেই হয়তো ওদের অ্যাকাউন্ট আছে আপু মানে লিংকডইন অ্যাকাউন্ট আছে আপু ছবিটা পার্সোনাল যায় না হতে পারে পার্সোনাল মানে ওদের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টটা থাকে ওটা তো আছে কিন্তু বা অনেকের হয়তো লিংকডইন নেই কারণ ওদের লিংকডইনের আইডি প্রয়োজন হয় না লিংকডইনটা আসলে বেসিক্যালি যারা বিজনেসম্যান তাদের জন্য এডুকেশনাল এদের লিংকডইন প্রোফাইলটা খুব কম থাকে আপনি ঢুকে দেখবেন কয়টা ওয়েবসাইটের মধ্যে লিংকডইন আছে ওদের ফেসবুক পেজ থাকে আচ্ছা আপু আমরা ট্রেনিং করে যে সার্টিফিকেটগুলো পাইছি এগুলো কি এডুকেশন আসবে ট্রেনিং এর সার্টিফিকেটটা ভাইয়া এখন ট্রেনিংটা ডিপেন্ড করে কি টাইপের ট্রেনিং না আমাদের যেগুলো মনে করেন ফার্মাসি রিলেটেড ট্রেনিং ছিল না আমাদের একাডেমিক আর কি ওগুলো ভাইয়া বুঝিনি ফার্মাসি রিলেটেড ওটা আপনার বাদ আছে কি মুন্না ভাই সরি জাওয়াদ ভাই আপনার বাদ আছে কি ফার্মাসির কি কোর্স কি কোর্স দিতে যাচ্ছেন ভাইয়া আপনি করেছেন যেটা আমরা আপু রিসেন্টলি মডার্ন ফার্মাসি একটা ট্রেনিং করছি আমরা প্রায় মাসখানেকের মতো হবে তো ওইটার মানে সার্টিফিকেট আছে না না এজেন্ট ফার্মাসিস্ট আমরা তো ওটার আপনার একটা গভর্নমেন্ট সার্টিফিকেট পাইছি মানে ওই সমস্ত কোর্সগুলো তাই অ্যাড করব এটা আমার এডুকেশনে দিয়ে দেন এডুকেশনে দিব না হ্যাঁ তো আপু এডুকেশনে দিলে ওখানে তো অনেকগুলো অপশন আছে না তো আচ্ছা আমি একটু দেখাই মানে আচ্ছা আপনি একটু উপরে স্ক্রল করে উপরে যান স্টারের কাছে যান স্টারের কাছে যান স্ক্রল করে উপরে যান স্টারের কাছে ওকে স্টারটার কাছে রাখেন স্টারটার কাছে কার্সরটাকে রাখেন আচ্ছা যেখানে আছে সেখানে সেখানে যেখান পর্যন্ত ফিল আপ হয়েছে ওখানে রাখেন তো ভাইয়া যতটুকু পর্যন্ত ফিল আপ হয়েছে এই জায়গায় না রে ভাইয়া স্টারের উপরে এখানে দেখেন একটা অ্যারো আছে হ্যাঁ একটা দাগ আছে ওখানে জি এখানে জি এটা কমপ্লিট করুন ভাইয়া when did you work at learning earning development নিচের দিকে নেমে আসলে একটা লিস্ট আসছে এই লিস্টটাকে একটু দেখেন লিস্টের কোন জায়গাটা আপনি ফুল আপ হ্যাঁ ওইখানে থাকাকালীন একটা লিস্ট বের হচ্ছে এটা কি কেউ দেখতে পেয়েছেন লিস্টটা ওই এখানে অ্যাড ওয়ার্ক ডেট হ্যাঁ এটা কমপ্লিট করুন ভাই দেখবেন আপনার ফুল হয়ে যাচ্ছে জান জুনের 1 তারিখ দেন জুনের 1 তারিখ জি ইয়ার 2019 20 হবে না 9 হ্যাঁ 20 সরি 20 দেন 20 দিয়ে এন্ড ডেট দিবেন না যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার ইয়া এখন অ্যাড টু প্রোফাইল দিয়ে দেন ডান
গুড এইটা আপনার স্টার হয়ে গেছে আপনি এখন স্টার মার্ক আপনি ওটাকে ইয়ে করেননি আপনি যে এখনো কাজ করছেন সেটাও দেননি এবং শেষ করেছেন ওটাও দেননি এই জন্যই হয়তো আসেনি আপনার অল স্টার আচ্ছা ওখানে তো শো বসছিল খেয়াল করিনি এটা শো করবে কেন অল স্টারটা আসছে না এটা শো করবে ভাইয়া আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন একটু উপরের দিকে থাকেন এরপরে নিচে আসেন স্কিলসে আসেন আপনি স্কিলসে আসেন আসলে সেই স্কিল শো মো মাইক্রোসফট পিক্সেল ইউটিউব মার্কেটিং ফেসবুক অ্যাড ম্যানেজার এডুকেশন লিডারশিপ ম্যানেজমেন্ট মার্কেটিং ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েশন ভাইয়ার ইয়ের কোথায় কই লিংকডইন এর কাজ জানেন ওটা কোথায় যাবে ইনস্টাগ্রামের কাজ জানবেন সেটা কোথায় যাবে ইউটিউবের কাজ জানবেন সেটা কোথায় যাবে এইখানে আরো অনেক কিছু বাকি আছে দুটো মানে জানি দিছি আমি একটু উপরের দিকে ভাইয়া দেখি আর কি আছে উপরে স্কিলস আপনার আপনার ফার্মেসি নিয়ে তো কোনো স্কিলস এখানে দেয়া নেই ওটাও তো দিয়ে দিতে পারেন আপনি ভাইয়া ওই যে দিছি তো ইনস্পেকশন কোয়ালিটি অ্যাসুরেন্স আর আরো কিছু ছিল এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে যে কোনো সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল মিডিয়া সে ম্যানেজ করবে পাঁচ দিন রাখবে তার কাছে $110 এবং সেম জিনিসটা লিংকডইনে জানেন যে অ্যাড রানটা খুব কম হয় কারণ লিংকডইনে পার ক্লিকের জন্য 1.5 সেন্ট মানে 1.5 ডলার পে করতে হয় পার ক্লিক এর জন্য লিংকডইনের প্রোফাইলে লিংকডইনের অ্যাড হচ্ছে সবচাইতে এক্সপেন্সিভ অ্যাড লিংকডইনের অ্যাড খুব বড় কোনো কোম্পানি ছাড়া কেউ লিংকডইনের অ্যাড করে না শুধু তারা পেজ ক্রিয়েট করাবে বিজনেস পেজ ক্রিয়েট করাবে অপটিমাইজ করাবে তাদের তাদের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে ডিল করাবে যে তুমি এখানে এভরিডে এই পোস্টগুলি দাও লিংকডইনের অ্যাডটা খুব কম রান করায় খুবই কম রান করায় লিংকডইন অ্যাড রানের ব্যাপারে হচ্ছে একে তো হচ্ছে আপনার বাজেট অনেক বিগ বাজেট লাগে তারপরে এখানে নিচে সরি আপু আসলে কথার মধ্যে ইন্টারফেয়ার করে ফেলছে আপু এখানে ইন্টারেস্ট যে একটা অপশন আছে অ্যাকচুয়ালি আমরা এটা মিন্স কি বুঝতে পারি এই পেজগুলিতে উনি ফলো করেছে ফলোয়ার্স হ্যাঁ এটা বুঝেছি আপু আমি মানে অ্যাকচুয়ালি আমি ফলো করলে এদের খালি জাস্ট আপডেট গুলো পাবো আর তো কিছু না না আমি যে আপনাদের এটার পরে আমি একটা কথা বলবো যে যারা ভিডিওর কাজ এডিটের কাজগুলি টোটাল টুকটাক জানেন তারা একটু ভালো করে জানেন কারণ আপনারা সবাই এখানে আপনাদের একটা ভিডিও সিভি অ্যাড করবেন একটা ভিডিও সিভি ভিডিও সিভির কথা কি কেউ আগে শুনেছেন না শুনেছি ভালো হবে ভিডিও সিভির কথা ভিডিও সিভি দিলে কিন্তু নাকি অনেক লাভ ভিডিও সিভি হচ্ছে আপনার এই পুরোটা প্রোফাইল পড়তে তার যতক্ষণ না সময় লাগবে একটা ভিডিও সিভি যদি 1.5 মিনিটের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারেন সে 1.5 মিনিট খুব ধৈর্য সহকারে আপনার ভিডিও সিভিটা দেখবে এবং সেটা যে কতটা আই ক্যাচি করা যায় আপনাদের ওটা আপু ইন্টারেস্টিং টাইপ সবার মনোযোগ দিয়ে হ্যাঁ ওটা খুব ট্রেন্ডিং এখন এইটা যদি আপনাদের লিংকডইন প্রোফাইলে কোনোভাবে একটা ভিডিও সিভি আপনারা অ্যাড করে দিতে পারেন আপনাদের কাজ আসবে 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 100-এ 100 আসবে যদি আপনারা আপু একটা নিজে যদি করে তো একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে মানে আমি নিজেকে কতটুকু প্রেজেন্ট করতে পারছি এই জন্যই তো যখন এইটা তো তারা সিভি দেখছে আপনাকে দেখছে না কিন্তু ভিডিও সিভিতে কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে ওভারঅল আপনার একটা ওয়ান কাইন্ড অফ আপনার কি বলে এটা
ব্র্যান্ডিং হইতে পারে আচ্ছা আপু ভিডিও সিভিটা কি আপনি দেখাবেন ভিডিও সিভি আমি দেখাবো ভাইয়া ভিডিও সিভি হ্যালো আপু জি ভাইয়া ভিডিও সিভির एग्जांपलটা আমি দেখাতে পারি ভিডিও সিভি আমি তো আসলে ভিডিও এডিটিং এর কাজটা পারি না আপু একটুখানি আইডিয়া দিয়ে ফেললে হ্যাঁ আইডিয়া আমি দিয়ে দিতে পারবো না এমনি ভিডিও যদি আপনার ভালো লাগে এরকম তোকায়া বের করে খুঁজে বের করে আমাকে দিলে আমি হ্যাঁ খুঁজে বের করে সেটা আমার কাছে রেডি আছে সাজেশন আপনার বলা লাগবে না আমি তো রেডি করে রেখেছি আপু আচ্ছা ঠিক আছে পড়তে দিলেও হবে মানে কিছু তো শিখতে পারবো জি আপু ওকে আপু ফাইবার যে আমি ভুলে লিংকডইন ওয়ার্ডটা ইউজ করে ফেলছি এখন আমার ভয় লাগতেছে ফার্স্ট অফ অল এখন ওখানে কাজগুলো কিভাবে করব মানে বায়ারদেরকে যে মেসেজগুলো দিব এখন ওয়ার্ডগুলো তো মানে সোশ্যাল মিডিয়ার ইগুলো তো এলাউড না তাহলে এর সাথে কন্টাক্ট করব কিভাবে ওরা তো ডিটেইলস জানতে চায় যেমন আমি ফেসবুকের কাজ করি ওই ওয়ার্ডটা ইউজ করা যাবে না এগুলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবেন সোশ্যাল মিডিয়া লিখলে তো তখন আর ওই ওয়ার্ডটা আসতেছে না ওরা মানে এখন একটা বায়ার আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এক্স্যাক্টলি করে দিবাটা কি হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি এক্স্যাক্টলি আমি ওকে বলতে যাচ্ছি যে এখানে কথা হচ্ছে আপনি বলবেন না আপনি বলেন আমি ওভারঅল সোশ্যাল মিডিয়ার কাজ জানি ওভারঅল ফুল সোশ্যাল মিডিয়া বলতে যা বোঝায় সবগুলোর কাজ জানি তুমি কোনটা করতে যাচ্ছ তাহলে সে তাকটা বলুক আপনি বলবেন না তাহলে আপনার আর ওয়ার্নিং এর কোনো ইস্যু থাকবে না ব্যাপার বুঝতে পেরেছেন আপু সোশ্যাল মিডিয়া বলতে আমরা তো বুঝি পিন্টারেস্ট সরি পিন্টারেস্ট বুঝি কিন্তু পিন্টারেস্টের কাজটা আমি আমি টাইম পেলে আপনাদেরকে দেখাবো পিন্টারেস্টের কাজ আমি তারপর ওকে মানে আপনাকে কোশ্চেন করার আগে যেহেতু ওনারা কোশ্চেন করতেছিলাম আমি বলছিলাম যে আমি অর্গানিক ওয়েতে ট্রাফিক ক্রিয়েট করে দিব প্লাস টার্গেটেড কানেকশন বাড়াই দেব এরকম একটা অ্যানসার ওকে ইনডাইরেক্টলি দিছিলাম আর কি এটা দেয়া যায় এটাতে তো আপু আপনার কোনো কিছু প্রবলেম হবে না কারণ আপনি তো টার্গেটেড ওখানে লিখছেন আপনি তো আপনার পার্সোনাল ওই যে ওয়ার্ডগুলি দেয়া আছে ফাইবারে ওয়ার্ন করবে ওই ওয়ার্ডগুলি ইউজ করতে পারবো না হ্যাঁ ওগুলো তো ইউজ করতে পারবো না হ্যাঁ সো এভাবে তো বলতেই পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে অর্গানিক প্রমোশন করে দেব তুমি চাইলে সোশ্যাল মিডিয়ার পেজ প্রমোশন করে দিতে পারি আমি তোমার সোশ্যাল মিডিয়া পেজ করতে পারবো সেই ক্ষেত্রে তোমার আমাকে তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দিতে হবে বুঝতে পেরেছেন আপু আর অ্যাক্সেস আর তোমাকে এটা লিখতে পারেন যে তোমার আমাকে হচ্ছে রোল দিতে হবে তোমার সোশ্যাল মিডিয়ার রোল দিতে হবে রোল কথাটা লিখলে মেবি আপনাকে ফাইবার ওয়ান করবে না ঠিক আছে ওকে হ্যাঁ ভাইয়া সাউদ ভাই কি যেন বলছিলেন মুন্না ভাই আপনি হচ্ছেন এই যে এখানে ল্যাঙ্গুয়েজের যে প্লাস চিহ্নটা আছে ওখানে একটু ক্লিক করেন তো এখানে আপনি আপনার যে শর্ট কোর্সগুলো আছে ওটাও তো দিতে পারেন এখানে সার্টিফিকেটের ব্যাপার আছে সার্টিফিকেট আছে অনার অনার এন্ড অ্যাওয়ার্ড আছে ল্যাঙ্গুয়েজ আছে সার্টিফিকেট কই আপু কোর্সে না কোর্সই তো মনে হয় লাইসেন্স এন্ড সার্টিফিকেট কোথায় এটা উপরে 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 লাইসেন্স এন্ড সার্টিফিকেট উপরে আপনি তো এখানে রিকমেন্ডেশন অ্যাড করেন নি ভাই আমি রিকমেন্ডেশন অ্যাড করতে বলেছি রিকমেন্ডেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট ওটা কিভাবে অ্যাড করব কে দিবে রিকমেন্ডেশন কে দিবে এখন আপনাদের পরিচিত কেউ নেই মানে এই সেক্টরে একচুয়ালি তেমন বড় কেউ নেই এই সেক্টরে আপু আছে না আপুকে দিবে না আপু এই জায়গায় হ্যাঁ দিয়ে দিতে পারেন এই জায়গায় এই যে সার্টিফিকেশন এখানে দেখেন তো ইস্যু অর্গানাইজেশন অর্গানাইজেশন এখানে ইউডিমিটা লিখেন তো ইউ ডি ই এম ওয়াই আচ্ছা না এটা তো না মনে হয় এইটাই ইউডিমি ইউ লোগো দেখছেন না ইউডিমি ই লার্নিং হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা এখানে ইস্যু ডেট এক্সপায়ারেশন ডেট আসছে এখন এক্সপায়ার তো সার্টিফিকেটের তো কোনো এক্সপায়ারেশন ডেট নাই ওটা আপু লাইসেন্সের মনে হয় আপু বুঝে যখন যতদিন ধরে করতেছে সেই জিনিসটা দিলে হবে যদি জানুয়ারি করে জানুয়ারি এটা আমি সেমই রাখছি দুটোটা আচ্ছা আপু আমাদের কিছু সার্টিফিকেটের মেয়াদ আছে আপনারা যে যেটা বললাম মডেল ফার্মাসি ওটা 5 বছর থাকে ওটা তো এখানে অ্যাড করা যাবে মনে হয় যেহেতু মেয়াদ আছে ব্যাপার সেবার আছে এখানে আমার মনে হয় যে আপু এডুকেশন আপু আমার কেন মনে হয় যে এডুকেশন পারপাস অথবা এগুলো সব এডুকেশনে অ্যাড করা ভালো ট্যাগ হোক অথবা না হোক এইটা একটা কথা এখন আপনি তো ট্যাগের কথা বলেছেন যে আপু ট্যাগ এখন ট্যাগ নিচ্ছে না বলেই কিন্তু এখানে আসা আসলে ট্যাগ নিচ্ছে না ওটা বলি মানে ওটা এখানে কথা বলছে মানে আমি এডুকেশন অ্যাড করি নাই কিন্তু মানে এটা অন্য কোনো ভাবে অ্যাড করা যায় কিনা এটা জাস্ট এতটুকু বলেছিলাম আপু
আমি বলেছি যে ট্রাই করবেন ফার্স্ট এডুকেশনে, এডুকেশনে না হলে এক্সপেরিয়েন্স এটা আপু আবার ট্রাই করতে হবে কিছুক্ষণ, হয়তো আজকে ট্রাই করলে বুঝতে পারবো যে কোথায় এডুকেশন, এডুকেশনে না হলে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সে না হলে কোর্সে, কোর্সে না হলে লাইসেন্স সার্টিফিকেশনে, লাইসেন্স সার্টিফিকেশনে না হলে কোনো না কোনো একটা জায়গা এটা হবে। আর এখানে এই লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে যে কোনো মানে ট্রেড লাইসেন্স অথবা অন্য কোনো লাইসেন্স আছে কিনা, এটা হলে এটার জন্য পারফেক্ট। যারা বিজনেস করবেন দেখবেন যে এক এক সময় এক একটা লাইসেন্স লাগে। যদি আপনার এক্সপায়ারেশনের ডেট থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন আপনি। সার্টিফিকেট তো হয় আসলে এডুকেশন পারপাস, কিন্তু লাইসেন্স তো আর এডুকেশন পারপাস হয় না ভাইয়া। যেমন আপনি IELTS এর করবেন, একটা IELTS এর কোর্সের কিন্তু দু বছর ভ্যালিডিটি থাকে, দু বছর পরে কিন্তু ভ্যালিডিটিটা থাকে না। আপনি চাইলে আপনার IELTS এখানে যোগ করে দিতে পারছেন, যোগ করে দিলে আপনি অ্যাড করে দিলে তারপর দু বছরে ভ্যালিডেশন এখানে আপনি লিখে দিলেন, হিসাবটা বুঝতে পারছেন ভাইয়া? বুঝা গেছে জাওয়াদ ভাইয়া? জি বুঝেছে। এখান থেকে ব্যাক করবো? হ্যাঁ ভাইয়া ব্যাক করে ফেলো, এটা কাজ হয়নি ভাইয়ার। অ্যাবাউট সেকশনটা আমি একটু দেখবো ভাইয়া, আপনার অ্যাবাউট সেকশনটা আমি একটু দেখে দিই। আরেকটা হচ্ছে যদি কোথাও আমরা অ্যাড করতে না পারি, ওই সার্টিফিকেটের খুব সুন্দর একটা স্ক্যান কপি নেব, স্ক্যান কপি নিয়ে ওটাকে পোস্ট করব, পোস্ট করে এই যে এখানে অ্যাবাউট এর পরে যে সেকশনটা আছে এখানে অ্যাড করে দেব। অ্যাড তো করতে হবে, অ্যাবাউট তো ওইভাবে বানাই নাই, এটা রেডি করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, অ্যাবাউট লেখাটা কি একটু বড় করে দিতে পারেন আমার জন্য? বড় জুম জুম এডিটে দিলেও হয়, মানে আপু ভালো করে পড়তে পারে, মানে সবাই পড়তে পারতো। হ্যাঁ এখানে, হ্যাঁ দেন এখানে, এখন লেখাটা একটু বড় হয়ে আসুন, এখনো ছোট ভাইয়া আমার একদম। আচ্ছা একটু পেজটা একটু জুম করে দিতে পারেন ভাইয়া, কষ্ট করে অপশনটা তো খালি ওই সাইডে ভাইয়া, সাইডে। হ্যাঁ এখানে, হ্যাঁ 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 কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল দেখেন এই নিচের দিকে, আমি তো এখানে দিলাম। আরে ভাইয়া কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল প্লাস বড় হয়ে যাবে। ক্রিয়েটিভিটি আর সোজা জিনিস করতে গিয়ে আবার এখানে প্লাস দেন, এখানে প্লাস দেন ভাইয়া, এই 100 যেখানে আছে জুম 100। ও আচ্ছা এটা তো 100 করাই আছে, 100 আছেই তো করা, 100 তো করাই আছে, আর তো বড় হবে না। হবে হবে, ও আচ্ছা আরো হবে তো, কত বেশি এখন বেশি বড় হয়ে গেছে, এখন তো কিছু দেখতে পারবো না। সব মিলাই রেডি করতে পারবে, opportunity to utilize and develop my creativity capacity. Okay fine, আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছেন যারা অ্যাবাউটটা অ্যাড করতে পারছেন না, আপনাদের তো ফার্মাসিস্ট যারা আছেন তাদের কথা আলাদা, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা অ্যাবাউটটা অ্যাড করতে পারছেন না তারা অ্যাবাউটটা কোত্থেকে লিখবেন? আপনাদের হয়তো খুব ভালো লেখা কেউ পারছেন না, আপনাদের সহজ জিনিস হচ্ছে আপনারা ফাইবারে চলে যাবেন, ফাইবারে চলে গিয়ে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এদের তিন ধরনের যে প্রাণীগুলি আছে, যে প্রাণীগুলির যে গিগগুলি আছে, যে প্রোফাইলগুলি আছে, ওই প্রাণীগুলির প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে তাদের একটা অ্যাবাউট সেকশন দেখতে পাবেন, ওই অ্যাবাউট সেকশন থেকে কপি করে এনে গুগল ডকে রেখে ওখান থেকে চারটাকে মিলে একটা ক্রিয়েট করে তারপর আপনার এখানে বসাবেন। এটা হচ্ছে একটা নকল শিখাই দিলাম আপনাদের। আর আমাদের কি যাব আমরা মিক্স আপ করে রেডি করতে পারবো না? শিখানোর আগে আমি করে ফেলছি। জি না আমরা যারা ফার্মাসিস্ট আমাদের ক্ষেত্রে মিক্স আপ করে করা যাবে না? সবাই একসাথে বলেন, আমি না কোনো কিছু শুনি না, চুপ হয়ে গেলে সবাই চুপ হয়ে যায়। হ্যাঁ ফার্মাসিস্ট যারা তারা মিক্সড আপ করবেন, এখন ফার্মাসিস্ট নিয়ে তো কোনো ফাইবারে গিগ নেই, আমরা আমাদের কাজটা যদি পাইতে চাই। হ্যাঁ হ্যাঁ মিক্সড করে দিতে পারেন, প্রবলেম নেই ভাইয়া,
কিন্তু ট্রাই করবেন আপনাদের ফার্মাসিস্টের যে ওয়ার্ডগুলি কিওয়ার্ড টাইপের থাকে ওই ওয়ার্ডগুলি অ্যাড করার জন্য এবং ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডটা তিনবার মিনিমাম তিনবার অ্যাড করার জন্য। আচ্ছা আচ্ছা মিথিলা আপু কি যেন বলছিলেন? আমি তো খুব ভালো লিখা লিখতে পারি না তো আমি এখন ওভাবে করলে তখন গিগ করার ক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে। কপিরাইটেড ইস্যুটা থাকে না কিছু জিনিস কিছু চুরি চুরি করে দিয়ে দিয়েছে অলরেডি সবছ এখন আপু বলবে আমি সবাইকে চোর বানাই না ভাইয়া এটা আমি শিখাইছি যেহেতু আমি বানাইছি চোর কিন্তু এটা হচ্ছে আনএথিক্যাল ব্যাপার চুরি করা ঠিক না। জি সানজিদ আপু কখন আপু হাত তুলে বসে আছে হাতটাকে আমি লো নামিয়ে দিচ্ছি আপু বলেন। আপু এই যে এখানে কভার ফটো আছে এটা কি কোনো সাইজ মেনটেন করে দিতে হবে? হ্যাঁ এটা তো একটা ডাইমেনশন আছে আপনি যদি ক্রপের অপশন পাবেন যখন করতে যাবেন যদি ক্রপের না ক্রপের অপশন তো পাবেনই সাথে এটার একটা ডাইমেনশন আছে আপু। আমি বলতে চাচ্ছি এখানে আমি যে কোনো ছবি দিয়ে দিলাম ঠিক আছে তো এটার যদি ডাইমেনশনটা আমি মেইনটেইন না করি তাহলে ছবিটা তো রেজুলেশন খারাপ দেখাবে না রেজুলেশন খারাপ দেখাবে চলে যাবে। এখন আপনার ডাইমেনশনটা ডাইমেনশনটা ঠিক করবেন হচ্ছে আপনি ইয়ে থেকে ক্যানভা থেকে ডাইমেনশন সেট করে আনবেন তাহলে এটা যখন করব তখন দিব ক্যানভাতে অটোমেটিক লিঙ্কিং নামানো ছবি আপনি ডিরেক্টলি ডাইমেনশন করে দিচ্ছেন কিন্তু আমরা যখন একটা ছবি ক্রিয়েট করব কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এ যাব না কখন আমাদের কোন জায়গায় কপিরাইটেড ইস্যু আসুক তো আমরা একটা ছবি বানাবো ছবিটা বানাতে গেলে ওখানে ফার্স্টই একটা অপশন আসে যে আপনার ছবির ডাইমেনশন চান কিনা তো আপনি যেটার জন্য ছবিটা রেডি করছেন ওখানে ডাইমেনশন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এটা আরো ইজি না দেখাচ্ছেন সেটা হচ্ছে কপি করে একটা ছবি আমি ইউজ করব সেটা ডাইমেনশন কিভাবে চেঞ্জ করব আর আমি বলছি যে আমি একটা জিনিস তৈরি করার আগেই সেটাকে আমি একদম আমার ওই সাইজ আকারে ক্রিয়েট করে নিব। আপু ওটা ওরকমই মানে ওইটা আরেকটু ইজি হয় আর কি মানে আমি জাস্ট মানে কয়েকদিন ধরে ট্রাই করে অথবা বুঝলাম মুখস্থ করা লাগবে থাকে না না মুখস্থ করা লাগবে ভাইয়া মানে ওইটা থাকতে কষ্ট করে আবার মুখস্থ করবো এইটাই তো ঝামেলা কষ্ট করে মুখস্থ করবো এটা করা যাবে না মুখস্থ করতে হবে। LinkedIn এর ডাইমেনশন হচ্ছে কভার ফটোর জন্য 1536x768 এটা কিন্তু আবারও চেঞ্জ হতে পারে LinkedIn যদি আপডেট নেয় আপনাদেরকে এটা যে আমি একটা সার্চের একটা ইয়ে বলে দিয়েছিলাম না যেভাবে সার্চ করে ইন 2020 দিয়ে দিবেন তাহলে মানে যেই সালটা দেখছেন যখন দেখছেন তখনকার সময়টা দিয়ে দিলে মানে এক্স্যাক্টলি ওই সময়টার আপডেটটা আপনার কাছে চলে আসবে ঠিক আছে। মুন্না ভাইয়ের তো প্রোফাইলের অনেক কিছু গুছানো বাকি আছে ভাই আপনার প্রোফাইলটা গুছাইতে হবে আরো কিওয়ার্ড গুলি দিবেন আর আপনার হচ্ছে এই যে এখানে যে সিভিটা সিভি ফরম্যাট চেঞ্জ করবেন সিভি ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিব আমার মনে ছিল না কালকে আমি আজকে রাতে আপনাদেরকে সিভি ফরম্যাটের প্যাটার্নটা দিয়ে দিব ঠিক আছে। আচ্ছা সিভি ফরম্যাটের 1500 কত যে বললেন আবার বলুন একটু 1568 বাই 700 কত বললাম ভাইয়া1600 বলেছি পোস্ট হচ্ছে আমরা যে পোস্টগুলি করি না ছবি দিয়ে ওই টাইপের এখানে একটা সিভি আপনাদের সাথে শেয়ার করেছি একটু কাইন্ডলি দেখবেন আপনারা
হোয়াটসঅ্যাপে একটা সিভি শেয়ার করেছি, সিভি প্যাটার্নটা দেখেন, এটা একটা প্যাটার্নের সিভি হয়। আরেকটা প্যাটার্নের সিভি হয় যেটা আমরা ডিজিটাল মার্কেটের, এটা গ্রাফিক্স ডিজাইনারের সিভি, এটা লাগবে হচ্ছে আপনার ই আপুর জন্য, মিথিলা আপু বা গ্রাফিক্সের যে আপুরা কাজ করছেন তাদের জন্য লাগবে, আমার আর আপনার জন্য লাগবে না, আমাদের জন্য লাগবে হচ্ছে এরকম সিভি। গ্রাফিক্সের এরা সিভি অনেক ভালো বানাতে পারে। এখানে তো আমার ওভারঅল সমস্ত কিছু অত কিছু নেই, তারপর আমি দেখাচ্ছি আমি যেটা রেডি করেছি। আমার জন্য দুটো তিনটা সিভি আমার রেডি করতে হয়েছিল পিপল পার আওয়ারের অ্যাকাউন্টের জন্য। পিপল পার আওয়ার নিয়ে তো কেউ কাজ করেন না এখানে, করেন? ও অ্যাকাউন্ট খুলছিলাম, এখন লিয়া করে দিছে কিন্তু টাইম দিতে পারিনি। ওদের জন্য ফাইবার সবচেয়ে ভালো। না আপু, ফাইবারে সবসময় অ্যাকটিভ না থাকলে আপনার গিগ র‍্যাঙ্ক কম করে, আপনার ফ্রিল্যান্সারে কিন্তু অ্যাকটিভ থাকো না থাকো সমস্যা নেই। কিন্তু ফ্রিল্যান্সারে তো পার উইকে আপনার কানেকশন কিনা লাগতেছে, কানেকশন 8টা দিবে ফ্রিল্যান্সার, না 8টা দিবে তো 8টা দিয়ে কাজ করবে, বিগিনার তো 8টা দিয়ে, ভাইয়া সপ্তাহে 8টা, সপ্তাহে 8টা, সপ্তাহে 8টা কি কানেক দিচ্ছে, তো 8টা কানেক্ট মানে পার ডে আপনি একটা কানেক্ট খরচ করতে পারছেন, মানে পার ডে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছেন, কিন্তু ফাইবারে পার ডে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছেন। ও আচ্ছা, না এমনি তো চাইলে 8টা সব একদিনে পাঠিয়ে দেওয়া যায়, এটাও 8টা সব একদিনে পাঠিয়ে দিলেন, ঠিক আছে আপনার কথাই আসে, 8টা সব একদিনে পাঠিয়ে দিলেন, বাকি 7 দিন কি করবেন? আকাশের দিকে তাকায় থাকবো, কিন্তু ফাইবারে আমি বাকি 7 দিনও পাঠাইতে পারবো। ফাইবারে বাকি 10 দিনও কিন্তু, বাকি 8 দিনও 7 দিনও কিন্তু আমি 10টা করেই পাঠাইতে পারবো, পার ডে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো। কাজ পাওয়ার চান্স কোথায় বেশি হয় তাহলে? এবং আপনাকে ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে প্রথম সময় দিতে হবে, আচ্ছা সময় আপনাকে দিতে হবে, এটা সুমন ভাই খুব ভালো বুঝবে, সময় প্রচুর দিতে হয়, প্রথম সময় প্রচুর দিতে হয়, ঠিক আছে সুমন ভাই? আমার কথাটা সুমন ভাই মেবি আজকে নাই, প্রথম অবস্থায় না, পরে শেষ অবস্থায় সুমন ভাই, ফ্রিল্যান্সিং এর জন্য দুইটা জিনিস, সুমন ভাই লেভেলে গেলে তো আরো মারাত্মক সময় দিতে হয়, ফ্রিল্যান্সিং এর জন্য দুইটা জিনিস দরকার, আপনি এই দুইটা জিনিস যত বেশি দিবেন তত বেশি তাড়াতাড়ি আপনি কোটিপতি হবেন, এক হচ্ছে সময় ধৈর্য আর দ্বিতীয় হচ্ছে ইংরেজি, আপনি যত বেশি ইংরেজিতে দক্ষ হবেন তত তাড়াতাড়ি কোটিপতি হবেন ফ্রিল্যান্সিং এ। শুনতে পেয়েছেন? মানে ইংরেজি শেখার না, জাস্ট এটার জন্যই সমস্যা, বাকি টুকু আছে, হ্যাঁ ইংরেজি টুকু আপনি সুন্দর করে বুঝছেন, ওটা তো সমস্যা নেই, ইংলিশে সমস্যা নেই, যারা ইংলিশ পারেন না তো বাংলাটা অ্যাট লিস্ট সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, তাই না? তারা করবেন কি, বাংলাটাকে সুন্দর করে গুছে নিয়ে গুগল ট্রান্সলেটরে যাবেন, গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলাটা, ট্রান্সলেটরের কি ওদের জন্য, ট্রান্সলেটরে বাংলাটা বসায় দিবেন, সে আপনাকে অটোমেটিক্যালি ইংলিশ করে দিবে, ওখানে দুই একটা যে চেঞ্জ থাকবে অতটুকু বেসিকটা আমরা জানি। হ্যাঁ আপনি যেটা শেয়ার করেছেন এটার ফরম্যাটটা কি পাওয়া যাবে ভাইয়া? গ্রাফিক্স ডিজাইনারের যে সিভিটা আমি শেয়ার করেছি এটা তো গ্রাফিক্স এর ওরা করেছে, আর আমার সিভিটা যে ফরম্যাটে করা হয়েছে ওই ফরম্যাটটার নাম আমার মনে নেই, আমি আপনাদেরকে ওই ফরম্যাটগুলির ওয়েবসাইটটার নাম আমি আপনাদেরকে ওভারঅল দিয়ে দেব। আচ্ছা ভাইয়াটাও ভালো আছে, ঠিকঠাক আছে, এ প্লাস তে আছে গ্রাফিক্স ডিজাইনে, বাপ হ্যাঁ ও খুবই ভালো, ও আপনাদের এখানে জয়েন করেছে তো আমি ওকে দিলাম, তো জয়েন করলো তো এখন গ্রাফিক্স ডিজাইনার মানে ইনস্ট্রাক্টর হয়ে ওর ব্যাচ রেডি হচ্ছে, ওর ব্যাচ রেডি হচ্ছে, ওর হয়ে যাবে। আর আমার ক্লাসে প্রেজেন্ট কমে গেছে কিন্তু, অন্য ক্লাসে এখন 26 জন আছে, আগে আমারটা বেশি ছিল এখন 26 জন আছে, এখন আপনারা বাকি প্রত্যেককে এনে দিবেন আপনারা জানেন। ওখানে নতুন নতুন স্টুডেন্ট অ্যাড করেছে ওদের, তো আপু জানেন এক একটা ব্যাচে 40 জন 45 জন অ্যাড করেছে, যাতে অ্যাটলিস্ট 20 থেকে 22 জন থাকে, কিন্তু ওরা তো দেখে ওদের 26 জন আছে, আর আমার তো 25 জনের 23 জন আসছে, এইটা তো ওরা দেখে না, ওরা আমাকে বলে আমাদের তো আপনার তো এখন কম আমার তো এখন বেশি। আপু কম থাকলেও যদি কাজের জিনিস হয় তাহলে এটা ব্যাটার না ভাই? এটা তো আমরা জানি, কিন্তু এটা তো যখন মিনিস্ট্রি দেখে, মিনিস্ট্রি তো আর এটা দেখে না। আর আমার মনে হয় আপু চিটং থেকে এমনিতেই আবেদন কম পড়েছে,
যা মনে হয় ডিজিটাল মার্কেটিং আপনাদের যা হচ্ছে এখন যে লটের কাজ চলছে এগুলো হচ্ছে চিটং ডিভিশনের কাজ পুরোটাই চিটং ডিভিশনের কাজ আচ্ছা মুন্না ভাই আমি যে সিভিটা দিয়েছি সবচেয়ে বেশি পড়ছে চিটং থেকে চিটং রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এই পাঁচ জায়গার স্টুডেন্টরা ক্লাস করছেন এখন লট 9 যেটা সেটা এখানকার এবং এই যে আপনাদের সাথে যিনি কথা বলেন ক্লাস করতে দুটো প্রায় 7000 এর উপরে अप्लाई করতে 5 দিনের মধ্যে বলতে পারি না আপু আমাদের আমাকে বলেছিল আপনাদের এই ব্যাচে কি আরো নতুন স্টুডেন্ট দিবে কিনা আমি বলেছি আমার প্রয়োজন নেই কারণ নতুন দিলে এদের প্রবলেম হবে এরা আসলে ওভাবে মিলতে পারবে না তো এদের ব্যাচে যে বন্ডিংটা আছে বা যা পড়ছে এদের প্রবলেম হবে এখন আপনারা যদি বলেন আপু দেন কোনো প্রবলেম নেই আর আপু এমনিতেই প্রবলেম হবে কারণ আমাদের 8টা ক্লাস হয়ে গেছে প্রায় কিন্তু এখন তো নতুন এরা দিতে যাচ্ছে এখন শুধু শুধু এগুলো ঝামেলা হবে কিছু শিখতে পারবে না আচ্ছা কে জানি আকিবু কি করছে পিসিতে কে আকিবু কি করছে লাল নীল দেখা যাচ্ছে স্ক্রিন আমার সিভির উপর আসছে আচ্ছা আপনাদের হচ্ছে সুমন ভাইয়া দিয়েছে রেজওয়ানা আপু আমাকে দেয়নি আচ্ছা মুন্না ভাই আপনি তো এখানে সিভিটা অ্যাড করবেন আর তো আপনার মোটামুটি হয়েছে আর কার যেন খাদিজাপুর সিভি দেখার কথা বলেছিল আমাকে ও আমি কি স্টপ দিব হ্যাঁ ভাই স্টপ জি আপু হ্যালো 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 আরাফাত ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন আরাফাত ভাইয়া হ্যাং হয়ে আছেন আরাফাত ভাইয়ের পরে আমি আচ্ছা আরাফাত ভাইয়ের পরে আপনি ওয়াল্লাহ এই লেখা কবে কি যে ছোট লেখা এই লেখা ভাইয়া আমার দ্বারা তো বোঝা অসম্ভব একটু জুম করেন হ্যালো আপু জি আপু আমি এতক্ষণ চিৎকার করছি আমি চিৎকার করছি কথা বলছি কিন্তু মিউট করে ফেলেছি বলেই যাচ্ছি স্ক্রিন শেয়ার দিচ্ছি আহারে আপু তাহলে আরাফাত ভাই একটা দেখে তারপর আপনারটা নেই আচ্ছা ঠিক আছে আপু ওই এতটুকু ঠিক আছে নাকি আরো একটু বড় করব আপাতত তো দেখতে পাচ্ছি ভাইয়া এই ছবিটা খুব মানে ক্যাজুয়াল ওয়েতে খুব প্রফেশনাল একটা ছবি ক্যাজুয়াল ওয়েতে খুব প্রফেশনাল ছবিটা খেয়াল করে দেখেন আপনারা হ্যাঁ এটা ভালো আছে তারপরে যান এখন উনি প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ভাই বিয়ের সময় এটা লাগি আছে ক্রিয়েটিং কন্টেন্ট বেটার টু অ্যাচিভ মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং হোলস কিটিং ফোর্স অ্যাক্টিভিটিস লাইক পোস্ট ডিজাইন অর দ্য কন্টেন্ট ক্রিয়েশন দ্যাট ড্রাইভস অডিয়েন্স এনগেজমেন্ট as in social media as your social media management job is to provide the right social posts to me what you will have as a plus on this surface is bhaiya arektu boro kora jay creative slide to marketing ekhane amar ardhek likha ache dekha jacche je ekhon thik ache ekhan theke chok shorale mone hoy amar likha guli nastise what you will have as a plus on this process is like to make a model in process I managed to create content and speak to audience as a social presence I'm here to help business establish professional online process with the best social media I assure you will enjoy the benefits of digital marketing strategy well last line ta ekta punch chilo তারপরে দেখি প্ল্যাটফর্ম কি দিয়েছেন ফেসবুক লিংকডইন টুইটার ভাইয়া নাম্বার দিবেন না নাম্বার না দিয়ে বুলেট পয়েন্ট করবেন এটাকে শুধু পয়েন্ট আকারে দিবেন ঠিক আছে ওকে আই সার্ভিস ইনক্লুডেড নিচের দিকে নেমে আসেন দেখি
creating and fully optimized social media accounts. এখানে ভাই লিখবেন creating and fully optimized হচ্ছে SEO friendly. কারণ আপনাদেরকে যেভাবে দেখাচ্ছে এটা SEO friendly হয়। SEO নিয়ে ক্লাস নিচ্ছি না কিন্তু SEO এর কাজ ধরতে গেলে দেখবেন SEO friendly যে কিওয়ার্ডের কথা বারবার বলছে এটা এখানে থাকবে। এটা কিন্তু SEO এর কাজ। Developing customized for your business to help you achieve your goals. Hashtag research, updating and managing scheduled posts on social media pages, increasing your website traffic, developing brand awareness and identity, organic and paid, reach to target audience, client relations, analytic and insights reports, Facebook advertising, LinkedIn ads, profile setup, Twitter advertising, YouTube advertising. YouTube hocche bhaiya channel creation and optimization. YouTube channel creation and optimization. Off-page SEO ta ekhon diyen na. Off-page SEO ta basically backlink kora. Bujchen bhaiya? Na ota apni shikhaben bolchen to ei jonno ami just ha shikhabo kintu amar kobe naga shikhabo er moddhe dhoren keu dekhe apnake bole dilo tokhon to apni hurmur kheye jaben. Eta shekhano hoye gelo. Ha ar YouTube channel hocche apni take create and optimize kore diben. ইনস্টাগ্রামের কাজ কিন্তু খুব বেশি না জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট মানে লিংকডইন তো জাস্ট অ্যাড আছে ইনস্টাগ্রামের অ্যাডও দেখাবো না আপনাদেরকে কারণ ইনস্টাগ্রামের অ্যাডটা বেসিক্যালি ফেসবুক থেকে যায় ঠিক আছে আর ইনস্টাগ্রামের প্রমোশনটা হয় কিভাবে জানেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি 2 লাখ আড়াই লাখ ফলোয়ার বাড়াইলেন বাড়ানোর পরে আপনি কিভাবে প্রমোশন করবেন জানেন যে তোমার পোস্ট তোমার পেজটাকে তোমার অ্যাকাউন্টটাকে আমি আমার অ্যাকাউন্টে এত ফলোয়ার আছে আমার অ্যাকাউন্ট থেকে আমি তোমার পেজটাকে করব শেয়ার করব এটা ইনস্টাগ্রামের মানে পেইড ওয়েতে অর্গানিক হ্যাঁ পেইড ওয়েতে অর্গানিক একটা প্রমোশন হয় আর ইনস্টাগ্রামের কাজই হচ্ছে বেসিক্যালি ফলোয়ার বাড়ানো ফলোয়ার কমানো আপনাকে হয়তো আইডি দিবে আইডি দিয়ে বলবে আমার 3000 ফলোয়ার আছে তুমি এগুলোর সবগুলোর আনফলো করো বসে বসে আনফলো করবে ইনস্টাগ্রামের কাজগুলি কিন্তু এরকম হবে ইনস্টাগ্রামের কাজ কিন্তু খুব জটিল না তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি দেখবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন অর্গানিক প্রমোশন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অর্গানিক প্রমোশন খুব ভালো কাজ করে ফেসবুক এর পেজেও আপনি অর্গানিক প্রমোশনটা দিবেন যে অর্গানিক দিবেন তো একটা যে অর্গানিক এন্ড পেইড সব জায়গায় পেইড কাজটা আমরা করে যাব তারপরে জান ভাইয়া আই অলসো কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ অর্গানিক গ্রোথ ওই তো হ্যাশট্যাগ রিসার্চ তো এখানে লিখেছে এই জন্য আর আমি বলিনি ভাইয়া ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ যেটা সেটা কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা কিন্তু উনি ফার্স্টে লিখে দিয়েছিল ওই জন্য আমি এখানে আর বলিনি শুধু অর্গানিক প্রমোশনের কথাটাই বলেছি আই অলসো কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ব্যাচেলর অফ ফার্মেসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাং আই ওয়ার্ক লাইক এ স্ট্রং ফাউন্ডেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট learning very little concept about pharmacy while doing the task as graduate research assistant I would like to work with my full dedication sincerity and hard work learn to know this field sincerely thank you okay bhai tarpore bolche je arekta amar ye chilo time nei dilam okay tarpore bhai ar about ta khub khub bhalo hoyeche About section টা খুবই ভালো হয়েছে ভাইয়া আপনারা চেঞ্জ করতে হবে না আপনি এখন বসে আমরা ওনাকে কপি করব ওরে কপি ক্যাট সব জায়গায় বাংলাদেশে আছে ভাইয়া আরাফাত ভাইয়া আপনি করবেন কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি হচ্ছে ফিল্টার করে করে কিছু কানেক্ট বাড়াবেন যারা হচ্ছে খুব ভালো পোস্টগুলি হোল্ড করছে খুব ভালো পোস্ট বাংলাদেশ বাংলাদেশের বাইরে বাংলাদেশের গুলি একটু শয়তান হয় বাংলাদেশের বাইরের গুলিকে কানেক্ট করার ট্রাই করবেন অবশ্যই সেটা পাকিস্তান ইন্ডিয়ান না এদের কানেকশন বাড়ান আপনি দেখবেন অফার পেলেও পেতে পারেন পাওয়ার চান্সটা বাড়বে আপনার
ইন্টার্ন এলইডিপি ইন্টার্নশিপ ট্রেনিং গ্লোবাল ওকে তারপরে হ্যাঁ এলইডিপির এখানে একটু অ্যাড করে দিবেন ইন্টার্ন যেহেতু দিয়েছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন পড়লেও যা না পড়লেও তাই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই এটা আমার কাছে সবই একরকম এই যে আপনি যেটা দিয়েছেন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটং এদের কি কোনো ওয়েবসাইট নাই আপনাদের মধ্যে মেবি আরাফাত ভাইয়ের প্রোফাইলটা সবচাইতে সুন্দর করে গোছানো হয়েছে যদি এখনো সবারটা দেখি নাই আমি আপু সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে যে কি আমি যা যা আমার মানে ভাষায় যেগুলো যেগুলো সার্টিফিকেট আছে আমি সবগুলো এখানে ভালো কাজ করছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের কি আর এই ভাই এমনি উঠাইলে নামাইলে সবই তো আমার কাছে ডান্স করতেছে এটা হচ্ছে একটা কোর্স ছিল ফায়ার সার্ভিসের ওই আপনি নিছেন এটা এটা আমি নিছি ভাই এটা আমি নিছি এটা আমার সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে তারপর নিচে নেমে যান স্যার কাইসার ভাই আপনি ফায়ার সার্ভিসের সার্টিফিকেট পাইছেন এটার কিন্তু সার্টিফিকেট দিছেন নাকি স্যার আফাত ভাই হ্যাঁ সার্টিফিকেট দিছে সবটা আসে না আচ্ছা এখানে সার্টিফিকেট আমারটাও এখনো আসে নাই সবাই একটু কথা শুনেন এখানে আমরা একটা কাজ করব আমরা আমাদের সবার যা স্কিলস আছে ওইগুলি আমরা এনরোস করব প্লিজ আমরা সবাই সবার স্কিলগুলি এনরোস করে দিব বুঝা যাচ্ছে কেউ হ্যাঁ বলেন আমার কথা কেউ শুনে না জি আপু হ্যাঁ আপু তারপরে সবাই কাজ করছে সবাই কাজ করছে আচ্ছা তারপরে ভাই নিচে নেমে যান স্ক্রল করে নিচের দিকে চলে যান আপনার স্কিলস তো সবই ঠিক আছে দেখা যাচ্ছে ওভার ইউটিউব ভাই আপনি কি ইয়ে দেননি লিংকডইন পেজ ক্রিয়েশন ডিজিটাল ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং লিংকডইন মার্কেটিং ওকে ভাই দেখি জানতো আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন আমি ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে একটা টেক্সট দিচ্ছি এই সবগুলি স্কিলস আপনাদের শেখানো হবে আপনারা এগুলি অ্যাড করে দিবেন নিচের দিকে নেমে যান ভাইয়া স্ক্রল করে নিচের দিকে নেমে যান রেকমেন্ডেশন এই যে মিথিলাপুকে রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে খুবই ভালো কাজ করছে চালাকের একটা কাজ করছে মিথিলাপা আপনি কি ফ্রি ফ্রি রেকমেন্ডেশন দিয়ে দিলেন ওনাকে না আপু আমি স্টুডেন্ট দেব তো আপু নামটা এত শর্ট করছেন কেন এটিএম মিথিলাপু আপনি ফ্রি ফ্রি দিয়ে দিলেন উনি অলরেডি আমাকে স্টুডেন্ট দিচ্ছে ওনার বন্ধুদেরকে আমাকে দিয়ে দিচ্ছে আপু ও আচ্ছা আচ্ছা ও তাহলে ঠিক আছে ফ্রি তে কোনো কিছু করব না আমরা তারপরে ভাইয়া ঠিক আছে রবিউল ভাইয়া আপনি চলে যান আমি অফিসকে জানিয়ে দিচ্ছি আর আপনি এই টেক্সটটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন তারপর ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ভাইয়া কি আরবিক পারেন জি আপু মাদ্রাসায় পড়ছি না আপনি মাদ্রাসায় পড়ছেন
আপনি মাদ্রাসা পড়ছেন, আপনি ফার্মাসিতে পড়ছেন, এখন ডিজিটাল মার্কেটিং এ আসছেন, তারপরে তো আপু জাওয়াদ ভাইয়ের মতো হইতে পারতেছি না, আমার গুরু তো উনি হবে। হইছে ভাই, মাথা গরম হয়ে যাবে, মেয়ের বাপের মাথা ঘুরবে। ভাই আপনার প্রোফাইল মানে আমার দেখা আজকে মানে সকাল বিকাল মিলে যতগুলি প্রোফাইল দেখলাম আপনারটা বেস্ট ছিল। আমি একটু শেয়ারিং করে দিচ্ছি। হ্যাঁ খাদিজা আপু আপনারটা শেয়ার করে ফেলেন। ফরহাদ ভাই আর কি প্রোফাইল ফুললি রেডি লিংকডইনের আগে থেকেই? ফরহাদ ভাই প্রোফাইল কি ফুললি রেডি ভাইয়া? আরাফাত ভাইটা সুন্দর হয়েছে না? ওভারঅল সমস্ত কিছু কিন্তু উনি খুব সুন্দর করে লিখেছে, মানে আমি আরাফাত ভাইয়ের থেকে এত সুন্দর জিনিসটা আমি আশা করিনি, কিন্তু উনি আমাকে হচ্ছে মানে আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে ভালো একটা কাজ করেছেন সে। আপু সারপ্রাইজ দিয়ে দিয়েছে আরাফাত ভাই। হ্যাঁ এই জন্য থ্যাংক ইউ আরাফাত ভাইয়াকে। দেখবেন আরাফাত ভাই এরকম আরেকদিন ঠাস করে আসে বলতেছে যে আমি তো $100 একটা অর্ডার পেয়ে গেছি, এটা অস্বাভাবিক কিছু। আরাফাত ভাই আবার ব্লাশিং করছে, উনি তো ক্যামেরা অফ করে দিচ্ছে। আচ্ছা খাদিজা আপু, আপু আপনার না লেখাগুলো একটু বড় করতে হবে, বিলিভ করেন আপু আমি না এই লেখা চোখে দেখতে পারবো না আপু, আমার যা চোখ আল্লাহর রহমতে আমি দেখতে পারবো না, একটু লেখাটা বড় করা যাবে আপু? আর একটু বড়, আর একটু বড় আপু। ওকে গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট স্কিলস আপু আপনারা চাইলে আপু যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে অ্যাড করেছে, আপনারা তো সেটা করতে পারছেন না, আপনারা তো এসইও নিয়ে কাজ করছেন না, আপু যেটা আগে শিখেছে আপু এটা দিচ্ছে। আপনারা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার যেটা বলে বা সোশ্যাল মিডিয়ার যে কাজগুলি সেটা কিন্তু এখানে দিতে পারেন। আপু ইন ডিটেলও দেখাচ্ছে দেখেন। আচ্ছা আপুর এটা দেখলাম যে এই মানে একটু হাটকে জিনিস হচ্ছে আপুর এই জায়গাটা, তারপরে আপু দেখি ওয়েলকাম টু মাই প্রোফাইল দিস ইজ খাদিজা হোসেন for digital marketer for 3 years experience. I'm also well skilled in graphics design and full stack development. My skill is digital marketing, social media marketing, customers expert companies to have a social presence that work with the more you are trustworthy people. How you act and what people tell. I think you can just post random pictures expect to this work, Facebook ad. Facebook ad and Google ads traffic. আপু মানে সিমিলার ওয়ার্ডস গুলি রিচ ভার্সনটা ইউজ করেছে, আপু হচ্ছে মাখন দিছে বুঝছেন। And with the best food to get customers online. Tarpore email marketing ke jai will have create not only item but community. It auto is to move another business. You want people to know you. I will tell branding. You don't want to be just another business, you want to about to talk to you the last technology chatbots marketing is just to
competitors? What are your strengths and weaknesses? What about your competitors? How good is the market that you are in? Tarpor skill of skillful in graphics design. Okhane ektu neme ashben apu. Graphics design, Adobe Photoshop, Illustrator, Adobe InDesign, Print. Okay, I'm just going to explain WordPress development and eye-catching website. With WordPress, WordPress theme, installation, customization. Okay, tarpore apu. Wallah, apu to taile, apu apni keno digital marketing, apnar bada se kunta bolen to apu. Graphics design. এই আপু আমার ঘরে পুরো একটা টিম তৈরি করতেছি বুঝছেন আমার বড় ছেলে হলো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আছে আমি গ্রাফিক ডিজাইন প্লাস ডিজিটাল মার্কেটিং এটা কোনো কথা হলো আপু সব আপনার ঘরে নিয়ে গেলেন বাইরের মানুষজনের জন্য আরেন ই-কমার্স সাইট ডেভেলপ তারপরে ছেলের আগ্রহ বেশি তো ছেলেকে ওয়েব ডিজাইন শিখাইলাম তারপর ডেভেলপমেন্ট এখন ওয়ার্ডপ্রেস পাইথন এগুলো শিখছে খুব ভালো কাজ করছেন আপু এটা তারপরে অ্যাবাউট এর আর কি আছে আপু আপনার অ্যাবাউট তো মানে আরাফাত ভাই ফেল করছে যদি আরাফাত ভাই এর তুলনায় আরাফাত ভাই যথেষ্ট সুন্দর একটা অ্যাবাউট সেকশন লিখেছে লিংকডইন কভার ফটো ওকে এটা কি আপু রেডি করেছেন ছবিটা আপু এই ছবিটা কি আপনি রেডি জি আপু এটা বানাইছিলাম আর কি তখন মানে যখন করোনা ভাইরাসের জন্য আরো 2 মাস আগে বানাইছিলাম এখন আবার ইয়ে করছি নতুন করে আরেকটা আপু কি ছবি এসইও করতে পারেন না এসইওটা তো বললাম আপু আপনার থেকে শিখবো এসইও পারি না ছবি এসইও করে তারপর ছবিটা দিবেন তারপরে নিচের দিকে চলে আসেন আপু অ্যাক্টিভিটি দেখবো না আপনার তারপরে চলে যান অ্যাক্টিভিটি দেখে লাভ নাই আমার এক্সপেরিয়েন্সে দেখি আপু কি কি দিছেন ডিজিটাল মার্কেটিং প্রচার বাংলাদেশ ফুল টাইম ক্রিয়েটিভ ডিজাইন ফোরাম বাংলাদেশ ডিপার্টমেন্ট ক্রিয়েটিভ ডিজাইন শিখছেন 18 তে গ্রাফিক ডিজাইন ক্রিয়েটিভ ওয়ালা আপু তো কোনো জায়গায় বাদ দেয় নাই আমি তো শুধু ছোট্ট একটা আপু তো বড় বড় ছোট একটা অ্যানাকন্ডা আপু এডুকেশনটা আরো অ্যাড করে দিবেন আপনি আপনার স্কুল কলেজগুলো অ্যাড করে দিবেন এই কয়েকটা মাত্র স্কিল দিয়ে রাখছেন আপু আপনার এত কিছু থাকার পরেও আদিত আপু জি স্কিলসটা বাড়াইতে হবে আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে স্কিলটা আপনার গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড স্কিলস গুলি তো আমি বলতে পারবো না কি কি আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড গুলিও বলতে পারবো না আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক যে জায়গাগুলি এখন আমরা করছি ওইগুলি তো অ্যাড করবেনই আপনি যেমন ইমেল মার্কেটিং এর পারেন ইমেল মার্কেটিং এরটা দেন এখানে ইমেল মার্কেটিং এর ছাড়া আপনি মেবি অফলাইন অফ পেজ এসইও অন পেজ এসইও এগুলি কাজগুলি পারেন এটা দেন ওগুলো আসলে দেওয়া হয়নি দিলে তো অনেক লম্বা একটা লিস্ট হয়ে যাবে দিতে হবে দিলে হবে কি আপনার প্রোফাইলটা ওই যে কালকে ভিডিওটাতে দেখেন লোকটা কি বলছে যে যত দিবেন তত আপনার জন্য ভালো হবে কারণ আমরা যখন স্কিল খুঁজি একটা কোন সেক্টরের মানুষ খুঁজছি আমরা তো আমরা যখন যত স্কিলস দিব আমাদের সেক্টরটা তত বেশি হবে আমাদের রিচটা তত বেশি হবে আমাদের প্রোফাইলটা রিচ হবে তত তাহলে দেখা যাবে কি কাজটা আমাদের নিতে ইজি হবে তারপরে জান আপু এরপরে তো আপনার ইন্টারেস্ট আপুর প্রোফাইল ওকে আপুর প্রোফাইলে কোনো কিছু ধরার দরকার নেই শুধু স্কিলসটা অ্যাড করবেন আপু আপনি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেন নাই গেলে আপনি দেখতে পাবেন এগুলি আপু অ্যাড প্রোফাইল সেকশন উপরের ডান পাশে রাইট সাইডে একদম মোড়ের পাশে যে এখানে যান এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে এডুকেশন লাইসেন্স সার্টিফিকেশন এটা অ্যাড করে দিবেন লাইসেন্স মানে সার্টিফিকেট যা যা আছে অ্যাড করবেন স্কিলস তো আপনি অ্যাড করবেনই তারপরে নিচের দিকে স্ক্রল করেন এডিশনাল ইনফরমেশনে যান এডিশনাল ইনফরমেশনে হচ্ছে আপনার যে কোর্সগুলি করেছেন
এখানে নিচে আপু এডিশনাল ইনফরমেশন দেখেছেন রেকমেন্ডেশনটা এখানে আসবে আর হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট যেটা ওইখানে যাবেন ওখানে হচ্ছে আপনার ইয়ে শো করবে আপু এই যে কোর্সগুলি শো করবে আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে অ্যাওয়ার্ডের কোনো কাজ থাকেন সেগুলি শো করবে আর হচ্ছে আপু ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন আপু খাদিজাপুর প্রোফাইল তো ওভারঅল ঠিক আছে শুধু ওই ল্যাঙ্গুয়েজটা আর স্কিলসটা অ্যাড করে দিবেন ঠিক আছে খাদিজাপু ঠিক আছে থ্যাংক ইউ একটা রেকমেন্ডেশন দিয়ে দিবেন ওভারঅল আপনার মানে প্রোফাইল একদম ঠিক আছে পারফেক্ট যেমন আমাদের দরকার ওইরকম খাদিজাপু একটু পড়ে যাবেন আপনি খাদিজাপু একটু পড়ে গেলে মিথিলাপুর স্ক্রিনটা শেয়ার করতে পারছেন না কারণ আপনি ইলেকট্রিসিটি নেই আচ্ছা হ্যাঁ ঠিক আছে পরে আমরা আবার খাদিজাপুর কাছে ব্যাক করছি জি মিথিলাপু রেকমেন্ডেশনটা কোথা থেকে অ্যাড করব রেকমেন্ডেশনটা হচ্ছে অ্যাডিশনাল কি যেন একটা সেটিংস আছে ওখান থেকে আপু অ্যাডিশনাল ইনফরমেশন আপু আমি পুরোপুরি অ্যাবাউট এন্ড আদার্স ক্রিয়েট করতে পারি না হালকার উপরে করছি তো আমি তো করে দিব পরে জাস্ট কি কি জিনিসগুলো আরো অ্যাড করতে হবে এটা আমাকে বলে দিবে আপু আপনি একটু জুম করে দেন আপু লেখাগুলো একটু জুম করে দেন আমার জন্য কষ্ট হবে আপনাদের আমার জন্য জুম করতে কিন্তু না না আপু আপু এগুলি বিশ্বাস করবেন না আমি যে কি দেখি খুব বোঝা যাচ্ছে আপু 100 করে দেন 150 করে দেন এই যে এখন ঠিক আছে এখন ঠিক আছে অ্যাবাউট সেকশনটাতে যা আবার ঠিক আমি কিছু দেই নাই আমি করে দিব আপু আপু এখানে একটা কাজ করবেন একটু উপর উঠেন আপু ডিজিটাল আপনি যেটা কাজ করছেন এখানে যেটা সার্ভিসে দিচ্ছেন না মাইক্রোসফট এটা এখানে না অন্য কারো ছবি না দিয়ে ট্রাই করবেন আপনার ছবি দিতে না পারলে জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমরা এটা বলি কি আমাদের আইকন গুলি ইউজ করতে আমাদের আইকন গুলি তো আমরা ইউজ করতেই পারি বুঝছেন কারো ছবি দেওয়ার থেকে আইকনটা বেশি আই ক্যাচি হয় আইকন গুলি ইউজ করবো আমরা আর আপনারা তো গ্রাফিক্স এর কাজ পারেনি আর আপু তো মিটিং নিয়ে 4-5 জনের সাথে একটা মিটিং করতেছেন ওইরকম ছবি আছে আমি আমার ব্র্যান্ডিং যখন করতে চাই একটা পোস্ট দিলাম যে আমার এই কোম্পানিটার আজকে মিটিং ছিল মিটিং এটা নিয়ে ছিল তখন একটা পোস্ট আকারে দিতে পারি নট সেটা কভার ফটোতে অর প্রোফাইল পিকচারে ঠিক আছে ভাইয়া আপু সেটা হচ্ছে কি আমরা তো প্রফেশনাল তাই না আমাদেরকে আমাদের মেন্টর একটা কথা বলতো আমরা কোথাও প্রফেশনাল কথাটা লিখবো না কারণ আমরা প্রফেশনাল বলেই আমরা কাজ করছি প্রফেশনাল কথাটা লিখবো না আপু এখন এডিট করবেন না আপনি জাস্ট একটু নোট করে নেন যে আমরা কোথাও এটা সবার জন্য আমরা কোথাও প্রফেশনাল কথাটা লিখবো না ঠিক আছে প্রফেশনালের সিনোনিম অন্য কোনো ওয়ার্ড ইউজ করবো কারণ প্রফেশনাল মানেই হচ্ছে আচ্ছা ও প্রফেশনাল ও বারবার বলতেছে অ্যাকচুয়ালি কি ও প্রফেশনাল হবে ব্যাপারটা এইরকম চলে আসে এটা হচ্ছে আমার কথা না এটা আমার মেন্টরদের কথা আমার মেন্টরদের কথাটা আমি আপনাদেরকে বললাম ঠিক আছে অলসো গুড এট অ্যানিমেশন ডিজাইন লোগো বিজনেস কার্ড ডিজাইন ভিক্টরি কনভার্সেশন আই অ্যাম অলসো ওয়ার্কিং সোশ্যাল মিডিয়া আচ্ছা ঠিক আছে না আপনি শুধু অর্গানিক লিখেছেন তো ওই জন্য জিজ্ঞেস করলাম থেকে ইউটিউবের কাজ বেশি পাওয়া যাবে ওরা আপনার ব্যাটারি লো দেখাচ্ছে আমি তো ভাবছি আমারটা দেখাচ্ছে Don't forget to team.
ওকে খুব সুন্দর হয়েছে এটা আপু, কিন্তু আর একটু গুছিয়ে দুই একটা লাইন একটু যেটা যে এদিকে অনেকগুলো জিনিস আছে না, যেটা হচ্ছে আমরা ওই যে উপরে কিওয়ার্ড কিওয়ার্ড বলছিলাম তো, আমরা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট লিখেছেন না আপনি, এখানে ট্রাই করবেন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টটা ওভারঅল তিনটা জায়গা দেওয়ার জন্য, এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি ডিজাইন লিখছেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনার লিখছেন কয়টা জায়গায়, সেইটা ট্রাই করবেন যে তিনটা জায়গা করার জন্য, তাহলে হবে কি আপনার প্রোফাইলে যে এসইও ফ্রেন্ডলি একটা অ্যাবাউট হয়ে যাবে, যে কেউ সার্চ করলে যাতে পেয়ে যায় খুব ইজিলি। ঠিক আছে আপু? জি আপু। ওকে তারপরে আপু ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখার দরকার নাই, তারপর সিও অনলাইন হাব ওকে হাব ফুল চিজ স্পেশালি আপু একটু স্লো যান আপু, ডেভেলপ দেয়ার স্কিল এন্ড মেক দেম কনফিডেন্ট ওকে লেভেল টু সেলার এট ফাইবার ফুল টাইম 3 অর 7 মান্থস বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট কোর্স অফ ওকে লোকেশন আপু এখানে না আপনাদের যে ছবিগুলি আছে না ইয়ের যে ছবিগুলো দিতে হবে, হ্যাঁ ছবিগুলো একটু অ্যাড করে নিয়েন, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো হবে, যে হঠাৎ করে না বুঝলে একটা ছবি দেখলে বুঝবে যে এটা এখানকার হতেও পারে। হ্যাঁ ভাইয়া দেখাবো, ক্যানভা দেখাবো সবার, এটা শেষ করে তারপর ক্যানভা দেখাবো, ক্যানভা দেখাতে খুব বেশিক্ষণ লাগবে না আমাদের। গভর্নমেন্ট চিটাং কমার্স কলেজ ওয়ান, আচ্ছা এডুকেশন স্কিলস এ জানতো আপু আপনি স্কিলস গুলি আপনার, ওকে এগুলো তো এনরোস করেছে কে যেন, বিজয়কান্তি দাস, বিজয় ভাইয়া, সবাই সবার স্কিলস গুলিকে এনরোস করব আমরা। আরো তো দেয়া যাবে আপু, 33 দিলে কি লাভ, আরো তো দেয়া যাবে আপনার স্কিলস, জি 50 পর্যন্ত দেয়া যাবে, হ্যাঁ তো 33 দিছেন আরো জায়গা খালি আছে, খালি রাখবেন কার জন্য আপু, দিয়ে দিবেন আপু। অ্যান্ড্রোস করবে কিভাবে, আই কা বিজয় ভাই অ্যান্ড্রোস করবেন কিভাবে বলে দেন, এখানে গেলেই পাশ হচ্ছে যে কি আছে প্লাস্টিক না আছে ওখানে ক্লিক করলে ওটা অ্যান্ড্রোস হয়ে যাবে আপু। রিকমেন্ডেশনটা কাউকে একটা রিকমেন্ডেশন অ্যাড করে নেন আপনি, আমি আরফাত ভাইকে দিয়েছিলাম, ওকে উনি আমাকে দেনই তো, আমি আমি তখন কনফিউজড হয়ে গেছি আপনি যখন বলছেন। আচ্ছা আরেকটা কাজ করেন খাদিজাপু, আপনি খাদিজাপুকে দিয়ে দেন রিকমেন্ডেশন, আপনি হচ্ছেন সুমন ভাইকে দিয়ে দেন রিকমেন্ডেশন, আচ্ছা ওনাদের সাথে অ্যাড হতে হবে, হ্যাঁ অ্যাড হয়ে রিকমেন্ডেশনটা দিয়ে দেন বেঙ্গলি ইংলিশ হিন্দি, তারপরে কোর্স গ্রাফিক ডিজাইনিং এন্টারপ্রেনার, আচ্ছা একটা প্রজেক্ট ওমেন ইন আইসিটি, আমাদের তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, তো রেকমেন্ডেশন মানে হচ্ছে আমরা তার সাথে ভালোভাবে কানেক্টেড, সে আমাদের কাজ দেখে আমরা তার কাজ দেখি, তো এটা আমাদের পাওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে না আপু। ওভারঅল ঠিক আছে কিন্তু আপনার অ্যাবাউট সেকশনটা একটু অ্যাড করে নিতে হবে, যে খুব শর্ট করে লেখা, আর একটা হচ্ছে আপনার স্কিলস গুলি অ্যাড করে নেবেন, আর একটা বললাম যে ওই যে প্রফেশনাল, প্রফেশনাল কথাটা আমরা লিখবো না, প্রফেশনাল এর কিছু লিখবো বাট নট প্রফেশনাল, আপু আপনি যেগুলো এখন দিবেন আমাদেরকে ইনবক্সে ওগুলো অ্যাড করে দিলে হবে না, হ্যাঁ ওইগুলো অ্যাড করে দেন, ওইটা তো আমি সোশ্যাল মিডিয়া নিয়ে মানে আমি ডিজিটাল মার্কেটিং, আমি বললাম যে আপনার অন্য কোথাও যদি থাকে, এটা তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতটুকু আমি করাচ্ছি এখন অতটুকু দিচ্ছি, এরপরে যতটুকু করাবো অতটুকু অ্যাড করে দেব, ঠিক আছে আপু, ঠিক আছে আপু, ওকে আপু, থ্যাঙ্ক ইউ, ওকে ওয়েলকাম আপু। আর কারো দেখার দরকার আছে, আর কেউ আছেন না, ক্যানভাতে চলে যাব আমরা, একটু শব্দ করেন, ক্যানভাতে চলে ক্যানভা না করে আগে অফলাইনে চলে যাবো ভাইয়া, ক্যানভা না আগে ক্যানভা করেন তারপর অফলাইনে করেন, সেটাই।
এখন কেউ প্লিজ চিৎকার দিয়ে বলেন না আপু ব্লার, কেউ প্লিজ বলেন না ব্লার। আচ্ছা আমার ক্যানভার আইডি কি ছিল? রেজওয়ানা আপু আপনার নাম্বারটা, আপনার রেজওয়ানা নাম্বারটা, ছবিটা আর নামটা আমাকে ইনবক্সে বক্সে দিয়ে দিয়েন, আপনি দেননি মেবি। আমি ও একটু আগে হলে দেখিনি, কারণ আমি লাস্ট যখন দেখলাম তখন ফোন ব্যাকটা পেয়েছিলাম, আপনারটা পাইনি তো। আপনারটা তো মেসেঞ্জারে পেয়েছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। কোনো মানে আছে? সঞ্জিদাপু হ্যান্ড রেজ করেছে, সঞ্জিদাপু বলে ফেলেন, আমার ক্যানভা অ্যাকাউন্ট ইয়ে হতে হতে বলে ফেলেন আপনি। আপু এটা অনেক আগে করছি। ও আচ্ছা, অনেক আগে করছিলেন, আমি মাত্র দেখলাম আপু। আপু ক্যানভা থেকে অ্যাকাউন্ট খোলা লাগে? হ্যাঁ ভাইয়া, জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করা লাগে। আচ্ছা, আপু কোন ভিডিওটা দিবেন? জি ক্যানভার ভিডিও, ক্যানভার ভিডিও আপু আমি পাইনি, ক্যানভার ভিডিও আমার নিজেকে করতে হবে, এখন আমি নিজে করার তো টাইম পাচ্ছি না। ক্যানভার ভিডিও মনে হয় না আপনাদের করতে হবে, ক্যানভার ভিডিওটা খুব ইজি আপু, ক্যানভার ভিডিও করা লাগবে না। এই যে ধরেন আমরা কোনো কোনো কিছু করব, হ্যাঁ ফার্স্টে এই যে ক্যানভার ক্যানভার ইন্টারফেসটা এরকম আসবে, আপনি যখন ইয়ে দিয়ে লগ ইন করবেন তখন আপনার ইন্টারফেসটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন? এখানে আসবে যে আপনি কি চাচ্ছেন, কোন ধরনের লোগো চাচ্ছেন, কি ট্রাই করতে চাচ্ছেন। এই যে দেখেন চ্যানেল আর্ট এর জন্য চ্যানেল আর্ট চলে আসতেছে, ইউটিউবে থাম্বনেইল এর জন্য চলে আসবে, ফেসবুকের পোস্টের জন্য চলে আসবে। আমরা যে পোস্টগুলি করতে চাই এগুলি অফকোর্স ফ্রি, এগুলিতে আমরা কিছু জিনিস এডিট করতে পারবো, কিছু জিনিস কাটছাট করতে পারবো। ধরেন এই লোগোটাকে আমরা নিতে পারবো কিন্তু এই লোগোটার ভিতরে লিখাটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই যে আমরা ক্রিয়েট ডিজাইনে যাব, কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই? ক্রিয়েট ডিজাইন, এই যে দেখেন কাস্টম ডাইমেনশন দেখছেন, ডিজাইনটা করার আগে আপনার এখানে ডাইমেনশনটা নিতে হবে। ডাইমেনশনটা লিখেন আমি হচ্ছি ফেসবুকের ডাইমেনশন কত বলেছিলাম কভার ফটোর? 1200 কত? 1200 by 628। তারপরে যে ক্রিয়েট ডিজাইন দিয়ে দেব, ক্রিয়েট ডিজাইন দিয়ে দিলে এখানে আসতে থাকবে। এখন এখানে কথা হচ্ছে আমি যদি চাই এখানকার যা আছে সেটা ইউজ করতে পারি, আমি যদি চাই আমি কিছু জিনিস আপলোড করে এনে সেখানেও এডিট করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন টেমপ্লেটস এখানে আছে, ফটোজ আমাকে আপলোড করতে হবে, কিছু ফটোজ থাকবে এখানে, এটা বুঝতে হবে যে আমরা কোন টাইপের ফটোজ চাচ্ছি, কি চাচ্ছি তার উপরে। যেমন আমি এই ফটোটা দিয়ে একটা কাজ করেছিলাম, এই টাইপের একটা ফটোজ দিয়ে আমি একটা কাজ করেছি, এই যে এই টাইপের
আমি এডিট করেছিলাম, ধরেন আপনারা চাইলে এটা করতে পারেন, এখান থেকে যে কোনো একটা ফটোজ নিয়ে যে কোনো কিছু, যে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডও চান যে আপনারা জাস্ট ইয়ের জন্য ব্যাকগ্রাউন্ড করবেন, আপনারা গিগের জন্য রেডি করবেন, গিগের জন্য রেডি করতে হলে যেভাবে রেডি করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন, গিগের ছবি ক্রিয়েট করা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, ধরেন আমি এইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম, ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, এখন আমি কিছু লিখবো গিগের ভিতরে, এখানে আমি কিছু লিখবো, লিখতে গেলে যে আমি যাব হচ্ছে যে টেক্সটে, টেক্সটে গেলে এখানে আসবে আমি কি চাই টেক্সটে, হেডার চাই, হেডলাইন চাই, ছোটটা চাই, এখানে ধরেন আমি এটা দিলাম, এই যে এটা চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে বড় ছোট করে আমি চাইলে এটার ভিতরে লেখা চেঞ্জ করে এখানে যা লিখতে চাই, এখানে যা লিখতে চাইবো তাই দিতে পারবো। ক্যানভার কাজটা শুধু এই রকমই, জাস্ট এখানে লিখে যাবেন। আপু এর আগে আমি একটা ট্রাই করেছিলাম ক্যানভাটা, এখানে লেখাটা চেঞ্জ করে কোথায়, যেমন আপনি একটা অ্যাড হেডিং অপশনটা সিলেক্ট করেছেন, এখন এখানে লিখবেনটা কোথায়, একটু কষ্ট করে যদি দেখেন। ভিতরে আমি লিখছি আপু, এডিট লগইন করার পর কি করছেন? আচ্ছা ভাইয়া এই যে দেখেন হেডিংটার ভিতরে আমি যা লিখছি যা টাইপ করব তাই আসবে। ইভেন আমি একটু টাইপ করেন কষ্ট করে, একটা দুটো ওয়ার্ড যদি একটু টাইপ করি, আমি এখানে কোথাও টাইপ করতে পারি নাই, মানে আমি যখন বারবার ক্লিক করছিলাম এখানে টাইপ হচ্ছিল না। এটা মেবি আপনার কোনো ইস্যু ছিল, এই যে দেখছেন ডিলিট হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তো, সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপু, কিন্তু আপু আমি এখানে কোনো টাইপই করতে পারি নাই। এখন এইটা আপনি টাইপ করতে পারেন নাই কেন সেটা আমি এখন না দেখলে ভাই বুঝতে পারবো না। ইভেন আমি যদি এই লেখার ধরনটাও চেঞ্জ করতে চাই, বোল্ড করতে চাই, যেটা আমরা হচ্ছে এমএস ওয়ার্ডে পারি, যেটা আমরা চাইলে গুগল ডকে পারি, এই যে আমি বোল্ড করছি দেখছেন লেখাটা বোল্ড হচ্ছে, লেখাটা চেঞ্জ হচ্ছে, দেখেন আবার ট্রাই করে দেখতে হবে, আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, লেখার ধরনটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন তো। তারপরে এই যে দেখেন আমি লেখার প্যাটার্ন চেঞ্জ করতে চাই, ইভেন আমি লেখার ফ্রন্টটা চেঞ্জ করতে চাই, যে আমি ফ্রন্ট চেঞ্জ করব, ফ্রন্ট চেঞ্জ পর্যন্ত করা যাবে এখানে। আমি এখন টাইমের জন্য আমি খুব শর্টে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ফ্রন্ট এই যে দেখেন এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট নেন আপনারা ওই ফ্রন্টে লেখাটা চলে আসবে, ধরেন আমি এই ফ্রন্টটা নিলাম, আমার পিসি স্লো কাজ করতেছে। তবে এখানে এই যে ফ্রি লেখা যেইগুলি, ফ্রি গুলি আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা ইয়ে করতে পারবো না, ফ্রি গুলি ফ্রিগুলি হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো, কিন্তু পেইড গুলি নিতে গেলে আমাদেরকে পেইড গুলিকে পেমেন্ট করতে হবে। তো ফ্রি দিয়ে আমরা যখন ফার্স্টে কাজ করব, বায়ার যদি আমাদেরকে ওই পরিমাণে অ্যামাউন্ট দেয় তো অবশ্যই আমরা ফ্রিতে কাজ করব, মানে পেইডটা নেব, আর যদি বায়ার না দেয় তাহলে আমরা ফ্রিটা করব না, মানে পেইডটা করব না। আমি ডাবল ক্লিক করেছিলাম, আমার দুটো এসেছে, আমার সিঙ্গেল ক্লিক করলে আমার একটা আসবে, এই যে দেখেন এটা ডিলিট করে দেই আমি, দেখেন ডিলিট অপশন, এই যে রাইট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, লিখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো। আমি যদি চাই যে এগুলি সব দিয়ে এই লিখার ধরনে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন আমার লিখার ধরন, কালার চেঞ্জ করা যাবে, এখানে যেই অ্যামাউন্ট যেই সাইজটা দেওয়া আছে এর থেকে ছোট সাইজে নিয়ে আসা যাবে, এই যে সাইজ ছোট হয়ে গেছে, ষোলোতে নিয়ে গেছি, ওটা হান্ড্রেডে ছিল, আঠাইশে দেন, লিখাটা বড় হয়ে আসছে। তারপরে আপনি লিখার কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার সিলেক্ট করবেন, আচ্ছা ধরেন আমি লালটা নিলাম, আমি আপনাদের প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, আমি কিন্তু ওভাবে কোনো কিছু ওভারঅল করে দেখাচ্ছি না, আমি গ্রিন নিব, গ্রিন আসবে, যা দিব আমি তাই আসবে, এখানে আমরা লেখাটাকে যেভাবে চাই ওভাবে সাজাতে পারবো, দেখতে পাচ্ছেন? যদি এখানে মনে হয় যে আমি লেখা দিলাম, লেখার পরে আমি আরো কিছু অ্যাড করতে চাই, কি অ্যাড করব, এলিমেন্টস অ্যাড করতে হবে, কোনো কিছুর এলিমেন্টস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে এলিমেন্টস এখান থেকে অ্যাড করব, এই যে দেখেন এখানে দেখবেন কিছু ফ্রি আছে কিছু পেইড আছে। এখন এলিমেন্টস আপনি কি টাইপের এলিমেন্টস অ্যাড করতে চান, জাস্ট এখানে সার্চ বারে লিখে দিলে চলে আসবে, আমি গ্রাফ চাই, আমি লাইন চাই, আমি কোনো ফিগার চাচ্ছি, আমি কোনো কিছুর একটা যেইটা চাই, আমি ওভারঅল হচ্ছে আমি যা চাই। আমি এখানে কি দিব আপনাদেরকে, দাঁড়ান আপনারা ইয়েতে যাবেন, ভিডিওস মিউজিক টেক্সট এলিমেন্টস ফটোজ, ফটোজে যান, এখান থেকে আনবেন। আর ফার্স্টে আমরা যে লোগোগুলি দেখেছি আমরা ব্যাকগ্রাউন্ড এখানে এসে সিলেক্ট করেছি না, আমরা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট না করে এই যে
ক্যানভা যখন আপু একটা আপু কোশ্চেন করলেন না যে ক্যানভাতে ঢুকে আপু কি করলেন লগ ইন করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো এই ইন্টারফেসটা আমরা লগ ইন করলে দেখতে পারবো এই যে দেখেন আমার গিগের জন্য আমার রেডি করা ছবি কিন্তু এখান থেকে এগুলো কিন্তু সব আমার গিগের ছবি আচ্ছা আপু এই যেগুলো সব আমার গিগের ছবি আর এটা হচ্ছে আমার যেই পেজ একটা ওইটার একটা লোগো আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম যদিও সেটা পরে আমি গ্রাফিক্স ডিজাইনারের কাছে ট্রান্সফার করেছি কিন্তু এটা আমার এই ক্যানভা দিয়ে ক্রিয়েট করা লোগো যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা একটু দেখেন আমি হচ্ছে ভাঙাচোরা গ্রাফিক ডিজাইনার আমার হচ্ছে আমার লোগো আমার ক্রিয়েট করা লোগো এটা আপু আমরা যদি আমাদের গুগল থেকে কোনো ছবি প্রয়োজন হয় তাহলে গুগল থেকে নিয়ে এখানে কোনো কাটসেট করা যাবে গুগল থেকে কিছু আছে ভাইয়া আপনার সেটা হচ্ছে গুগল থেকে যেমন আমি আপনাকে দেখাই আমি এখানে যে ছবিগুলি করেছি বললাম আমি ধরেন মেল চিম্পের এই লোগোটা নামিয়েছি মেল চিম্প ট্রান্সপারেন্ট এই লোগোটা নিয়েছি আমি এই যে মেল চিম্পের ট্রান্সপারেন্ট এই লোগোটা নেয়া তারপরে ইনস্টাগ্রামের লোগোগুলি এখান থেকে ট্রান্সপারেন্ট নেয়া তারপরে এখানে দেখবেন আমার ফেসবুকের লোগো করা এখানে আমার ইউটিউবের লোগোটা করা নেই এই যে দেখেন এখানে আমার অনেক কাজের জিনিস ছিল কিছু ডিলিট হয়েছে এরকম আপনারা চাইলে যারা আরাফাত ভাই বললেন আরাফাত ভাই এখান থেকে আপনি লোগোতে জাস্ট ক্লিক করেন কোন লোগো লাগবে আপনি লোগোতে ক্লিক করেন দেখেন হাজার হাজার লোগো আসবে আপনার এই লোগোর প্যাটার্ন এটা রেখে আপনি এখানে এডিট করতে পারবেন আপনি লোগোর এই জিনিসটা থেকে যাবে আপনার এই যে লোগোর ধরেন এই বেসিক জিনিসটা আপনার থেকে যাবে এই লেখাগুলি আপনি চেঞ্জ করতে পারবেন লেখার ধরনটা এরকম আসবে লোগো এটা থেকে যাবে এগুলি হচ্ছে আপনার কি বলে কত সহজ হ্যাঁ এটা খুব সহজ আপু এবং এখানে যে আমি এলিমেন্টস এর কাজ যেটা দেখাচ্ছিলাম যে আমি ধরেন কোন এলিমেন্টস ইউজ করছি এখানে অনেক এলিমেন্টস দেখবেন আমার পছন্দ হয়েছে আমি নিতে পারছি না কারণ হচ্ছে পেইড শুধু কারণ নিতে পারবো না পেইড পেইডটা আমরা তখন নিব যদি বায়ার আমাকে পেমেন্ট করে যদি বায়ার আমাকে পেমেন্ট না করে সেক্ষেত্রে আমরা পেইড গুলি ছাড়া নিব না এই যে এখানে দেখেন ফ্রি ফ্রি লেখা আছে না ফ্রি নিচে দেখবেন যেখানে একটা ওয়ান ওয়ান একটা অ্যামাউন্ট থাকে এই যে দেখেন এটা পেইড প্রো দেখতে পাচ্ছেন $1 লাগবে এটার জন্য সাইনটা দেখেন আপনারা এইটা ইউজ করলে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন না ইউজ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করতে না পারলে কোনো লাভ নাই দেখেন এগুলি কিন্তু সব প্রো এগুলি আমি ইউজ করতে পারবো এগুলোর জন্য আপু এগুলোর জন্য পিক্সেলস পিক্সাবে এরকম কোন সাইট নাই মানে এগুলো যে ফ্রি তে ডাউনলোড করা যাবে এরকম ভাইয়া আমরা যখন এগুলার জন্য এত বেশি কিছু ফ্রি আছে ওই ফ্রি দিয়ে তো আমাদের কাজ করে যায় আমাদের তো আর ওই পেমেন্টের ইস্যুটা লাগে না বুঝছেন নাই ভাইয়া আচ্ছা আপু আপনি পিক্সেলস আর পিক্সাবে থেকে করলেন আমি আপনাকে বলি ভাইয়া আমি যে বায়ারকে এই কাজটা করে দিচ্ছি এটা তো আমার কাজের বাইরে বায়ারকে বোনাস করে দিচ্ছি এখন বোনাসটা কি আমি পেমেন্ট দিয়ে করে দিব না একটা অফ আপনি ধরেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পান বাই ওয়ান গেট ওয়ান কখন ফ্রি পান নতুন অবস্থায় পান না জিনিসটা যখন পুরনো হয়ে আসে তখন পান তো এইটা তো আমি তারে নতুন অবস্থায় দিচ্ছি ফ্রিতে তাহলে আমি প্রিমিয়ামটাকে কেন দেব মানে ফ্রি তো অনেক আছে অনেক ফ্রি আছে যদি বায়ার যদি আপনি নটকটা বায়ার হয় এই যে দেখেন এটা ফ্রিতে কত সুন্দর ক্যানভা থেকে কি কপিরাইটের কোনো ইস্যু আছে না ক্যানভা থেকে ক্রিয়েট করে নিলে কোনো কপিরাইট ইস্যু থাকবে না ক্যানভা থেকে এখান থেকে যদি এডিট করে ডাউনলোড করেন কোনো কপিরাইটেড ইস্যু থাকবে না আপনার এবং এই ছবিটাকেই আপনারা পরে হচ্ছে ইয়ে করবেন অফ পেজ এসইও করবেন অফ পেজ এসইও না অফলাইন অফলাইন এসইও হ্যাঁ অফলাইন এসইও এই যে দেখেন এটাকে তো আমি দিলাম না এটা তো হলুদের মধ্যে হলুদ বোঝা যাবে না এই যে দেখছেন দেখতে পাচ্ছেন এটা কিভাবে অ্যাড হয়েছে এটা কিন্তু ফ্রি এটা কিন্তু টোটালি ফ্রি এডিট করে না নিলে কি কপিরাইট ইস্যু আসবে জি ভাইয়া এডিট করে না নিলে ধরেন এডিট করে না নিলে এই শুধু ব্যাকগ্রাউন্ডটা কিসের জন্য আপনি ইউজ করবেন এটা যখন এডিট করতে যাবেন তখন আপনার আসবে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা তো কোথাও আমরা ইউজ করব না আমরা এগুলি ইউজ করব কেন আমাদের যখন লোগো লাগছে আমাদের যখন চ্যানেল আর্ট লাগছে আমাদের যখন কভার ফটো লাগছে কোনো বায়ার চাচ্ছে তুমি আমার পেজের এই জিনিসটা করে দাও এখন সে হয়তো একটা তার ধরেন ফ্যাশন পেজ আছে বা তার খাবার দাবারের একটা পেজ আছে এলিমেন্টসে যান এলিমেন্টস এখানে লাইন লিখেছি তো আপনি এখানে ফুড লিখেন কোন জায়গা থেকে কি আসে আপনি এখানে ফুড লিখেন লাইন না লিখে জাস্ট ফুড লিখেন দেখেন কত টাইপের ফুড ফ্রিতে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা
কারো ফুড রিলেটেড কিছু, কারো ফুড রিলেটেড কিছু, এটা কাইনে এখানে বসায় দেন। এগুলি বসায়া যে গ্রাফিক্স এর ওনারা কাজ করে ওনাদেরকে জিজ্ঞেস করেন, এগুলি এক একটা রেডি করতে হয়, রেডি করে তারপরে পায়। আমরা এখানে পুরো ফ্রিতে পাচ্ছি এবং তাদের তুলনায় আমাদের কাজ কমে যাচ্ছে। এইটাকে আপনি আপনার মন মতো নড়াচড়া, আপনার মন মতো কালার দেয়, যে দেখেন কালার দেয়া আছে, কালার দিবেন। আপনি আপনার এই কালারটা পছন্দ না, আমি দেখাচ্ছি, আপনার এই কালারটা পছন্দ না, আপনি এখানে কালার দিলেন রেড, দেখেন রেড হয়ে যাচ্ছে, দেখছেন বর্ডার লাইনটা রেড হয়ে যাচ্ছে। যে আপনি এখানে কালার দিলেন এইটা, এই কালারেরও আপনার কালার পছন্দ হচ্ছে না, গ্রিনটা আসছে, গ্রিন পছন্দ হচ্ছে না, গ্রিনের শেডে যান, গ্রিনের যত শেড আছে সমস্ত শেড এখানে আসবে। এই যে দেখেন নারবেন, আর গ্রিনের শেডটা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন? আপনাকে বুঝতে পারছেন গ্রিনের শেডটা যে চেঞ্জ হচ্ছে কিভাবে? এই যে দেখেন, আবার এখানে একটা কথা আছে, আপনি এটা রেখেছেন, ধরেন এটা এখন আমি উপরে রেখেছি, এটাকে আমি উপরে রাখবো না, আমার পজিশন চেঞ্জ করব। পজিশন চেঞ্জ করলে এটাকে আমি, আচ্ছা এটাকে আমি, দাঁড়ান এখানে দেখাই, ট্রান্সপারেন্সির সাথে দেখাই। এই যে দেখেন ট্রান্সপারেন্সিতে নিয়ে দেখেছেন এটাকে কিভাবে আমি লোগো আকারে বসে দিতে পারতেছি, দেখেন, দেখতে পাচ্ছেন? দাঁড়াইতে তো পারবো না ভাইয়া, বসে আছি না। এই যে দেখেন, তারপরে হচ্ছে আমি ধরেন এটার কালার চেঞ্জ করবো, এটার কালার কি দিব, গ্রেতে যাই। আজকে বসে বসে সবাই ক্যানভা করবে, জোস লাগতেছে। আমাদের যেদিন, আমাদের যেদিন ক্যানভা শিখাইছে, এই যে দেখেন, এই যে আপনি করতে চান, ঘুরাইতে চান, উপরে করতে চান, নিচে করতে চান, লোগোটারে আপনার মন মতো বসাইতে যাইতেছেন, বসায় ফেলেন, কোনো সমস্যা নাই। এই যে এখন বলেন, আমরা গ্রাফিক্স এর থেকে কম, আমরাও পারি গ্রাফিক্স এর কাজ, তাই না মিথিলাপু? ইয়াপু, আপনি আপনারা তো ভালো করতেছেন শর্ট টাইমে। রেডিমেড গ্রাফিক্স, এগুলো হচ্ছে রেডি, এগুলি হচ্ছে কি যে আসলে কিছু বায়ার, ট্রিকি বায়ার থাকে, কিছু ফাজিল বায়ার থাকে, তারা বুঝতে চায় না, তোমাকেই করে দিতে হবে। তো এখন আমি কোত্থেকে করব, আমি তো গ্রাফিক্স ডিজাইনার না, আমার তো করা লাগবে, আমার বাকি কাজটা পাওয়ার জন্য তো আমার এটা করে দিতে হবে না, ওই জন্য এটা। কিন্তু এটা কিন্তু আপনার মডিউলের বাইরে, এটা আপনাদের কোনো, আপনারা বলবো যে আপনারা এখান থেকে বেরোয় গিয়ে বলবেন না যে আমাদের ব্যাচের, আমাদের ইনস্ট্রাক্টর এটা দেখিয়েছে, এটা দেখায় না ওনারা, ঠিক আছে? এটা দিয়ে আমি কোথায় রাখতে চাই, বটমে রাখতে চাই, মিডলে রাখতে চাই, টপে রাখতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চাই, মানে এই যে ব্যাকগ্রাউন্ডে আনবো, ফরওয়ার্ডে আনবো, এগুলির ব্যাপারগুলো এখানে। আপনি যতই ক্যানভাটা ঘাটবেন তত অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন, দেখছেন জিনিসটা কোথায় চলে গেছে, এই যে দেখেন এগুলি যাবে আসবে, আপনার বুঝতে সময় লাগবে, এটা বুঝতে সময় লাগবে। আসলে গেল কই আমার, এটা খেলবো না, আমার এটা আপনাদের সাথে কথা কথা কোথায় যেন চলে গেছে। আপু কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আগে ইয়াতে ফিরে আসবে। আপু রিসাইজ এর এখানে যে ইয়াটা উল্টে দিন, হ্যাঁ একটা বাটন আছে আপু, ওইটা মনে আন্ডু দিয়ে করা যায়। আপু বাম পাশে পড়ে, কন্ট্রোল জেড দিলে তো আগে চলে এসেছে। আমি ক্যানভাসে কি, আমাকে ক্যানভাস শিখায়? এই যে আপনাদের এলিমেন্টস, এখানে হাজার হাজার এলিমেন্টস আছে। আপনারা টেক্সটের, টেক্সট লিখতে যাচ্ছেন, বায়ার কিছু বলেছে, টেক্সট লিখেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করেন, এখান থেকে আপনি হেডার চেঞ্জ করেন, হেডলাইন নেন, সাব হেডলাইন নেন, ছোটটা নেন, যা খুশি আপনি মন চাই এখানে করতে পারবেন, যা খুশি। ইভেন এখানে মিউজিকও অ্যাড করা যায়। এই যে দেখেছেন, এটাকে আবার শুধু অডিও করতে, আরে শুধু ছবি যে তাও না, এখানে আমরা ভিডিও করতে পারবো। এই যে দেখেন ভিডিও আসতেছে, কতক্ষণের ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওগুলি? কেউ হ্যাঁ না বলে না, সব পাবেন এখানে। আমরা ভিডিও এডিটরের কাজ করতে পারবো ক্যানভা দিয়ে, দেখছেন? গান এড করে দেয়া যাবে না? হ্যাঁ গান এড করে দিতে পারবেন, এই তো। না আপনাদেরকে যদি চাই যে তুমি আমার চ্যানেলের জন্য একটা ছোট ভিডিও করে দাও 30 seconds এর, আপনারা এখান থেকে একটা ভিডিওর মধ্যে একটু টুকটাক অ্যাড করে এলিমেন্ট বসাই দিয়ে, ধরেন এই ভিডিওর মধ্যে আমি কিছু বসাইতে চাই, এই ভিডিওর মধ্যে আমি নেচারের কোনো এলিমেন্ট বসাইতে চাই, হ্যাঁ হ্যাঁ আমার নেচার বানান, ভুলিলে বলবেন, ভুলিছে না আপু? আর বানানে অনেক ভুল হয় আপু। এই যে দেখেন, এগুলি যদি চান, ঘাস, লতা পাতা, ফুল,
সেটা বসাইতে সেটা বসাইতে পারবেন, আপনি ফটোজ বসাইতে চান এটার মধ্যে কাউকে সেটা বসাইতে পারবেন, যেমন আমি এলিমেন্টস একবার বিয়ার বসাইছি, আমি বিয়ার বসাইতে চাইছি, আপনারা চাইলে সেটাও বসাইতে পারবেন। দাঁড়ান দেখে নিন, বিস্কি বানান তো এভাবেই মনে হয়, আপুরা মাইক দিবে, সমস্যা কি, রেকর্ডিং আপনারা সবাই অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, নিজে বসায় দেন, শুধু বসায় দিবেন নিজের মনে করে, বসানোর সময় এগুলিকে একটু ট্রান্সপারেন্ট করে দিবেন, বুঝছেন, যে ছোট করলাম না, ছোট করলে ট্রান্সপার, এটা তো এখন এটার সাথে মিলে যাচ্ছে, এই যে ট্রান্সপারেন্সটা, এই যে দেখেন এখান থেকে দিলাম, এই যে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট করে দিই আমি, নিজে এখন আমার ভিডিও প্লে হোক, এটাকে আমি এই যে বসাই। আপু আপনি বিয়ে ট্রাই করছেন? জি আপু। আপনি কি বিয়ে ট্রাই করছেন? আমি